সালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও হাজির হলাম আমাদের নতুন একজন গেস্টকে নিয়ে। উনি কাজ করে, ওনার নাম হচ্ছে গোলাম মোহাম্মদ রায়হান। উনি হেড অফ অ্যাক্টিভেশন বিআইটিতে কাজ করছেন, এবং এছাড়া উনি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন, ব্র্যান্ডিং, সেলস এবং মার্কেটিং এইসব নিয়ে উনি কাজ করছেন। তো যেহেতু ওনারা কর্পোরেট জগতে আছে, আমরা শিক্ষকতায় আছি, অবভিয়াসলি আমরা আমাদের জগৎটা একাডেমিক, ওনাদের জগৎটা প্র্যাকটিস। তো সেটা আমি অনেকদিন ধরে চেষ্টা করছি যে প্র্যাকটিসের সাথে একাডেমিক যে লেখাপড়া সেটার সাথে কিভাবে কানেক্ট করা যায়, ডিফারেন্সটা কতটুকু। উনি অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া করেছে, আমি অস্ট্রেলিয়ায় পিএইচডি করেছি। তো সো বাট এই যে বাইরে লেখাপড়া করে এসে বাংলাদেশের এনভায়রনমেন্টে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি অপারেট করতে ওনারা কি কি বাধা বা কি কি সুবিধা ওনারা পাচ্ছেন, কিভাবে ওনারা সেটাকে কাস্টমাইজ করছেন, সেগুলোই সে গল্পগুলোই আসলে বরাবরের মতো শুনবো। আর আমার যারা শ্রোতা আছেন, গুটি কয়েক বা হোয়াট এভার নাম্বার, তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আস্ক কোয়েশ্চেন, ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন। আমাদের গেস্টরা খুবই ইনফর্মালি উত্তর দেবে, এবং এখানে কোনো রাগঢাকের বিষয় নাই। আমরা চেষ্টা করবো যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো কভার করার জন্য। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি গোলাম মোহাম্মদ রায়হানকে। বয়স আমার ছোট হলেও আমি আসলে আজকেই পরিচিত হলাম আর কি আমার এক ছাত্রের মাধ্যমে। তো অনেক ধন্যবাদ ওনাকে আবার যে উনি আসার জন্য, সময় দেওয়ার জন্য। ওনাকে আমি বলবো যে প্রথমে আপনি যদি আপনার কারেন্ট যে এই যে আপনি হেড অফ অ্যাক্টিভেশনে কাজ করছেন, আপনার কেরিয়ার এবং আপনার লেখাপড়া নিয়ে যদি আপনি ইন্টারন্যাশনাল কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। স্যার, ফার্স্ট অফ অল আমাকে প্লিজ তুমি করে বলবেন, আমি আপনার থেকে অনেক বড়। ইটস ওকে, এটা থ্যাংক ইউ রাদার ইউ নো ফর ইনভাইটিং মি। ইটস অ্যান অ্যাবসলিউট প্লেজার এন্ড অনার টু বি অনেস্ট। আপনারা যারা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি একাডেমিক লাইনে শুধু আছেন তা না, আমেরিকাতে শিক্ষকতা করছে, ইটস আ ব্রিলিয়েন্ট ইউ নো সেন্স অফ প্রাইড ফর অল অফ আস। সো ইটস আমার জন্য পার্সোনালি ইটস আ ভেরি very much humbling experience je apnar sathe kotha bolte parchi, I will get to know more of you, which is a, you know, to be honest, a very exciting experience that I'm looking forward to. To apni jeta bollen, ami jeta I'll introduce myself again. Ami Raihan, Golam Mohammad Raihan. I have been working with two different companies I've worked with, but to be honest, I'll share some stories je কাজ আসলে শুরু হয়েছে অনেক আগে থেকে লাইফে, টাচ আপন দ্যাট লেটার, বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লাস্ট মোর দেন ক্লোজ টু 14 ইয়ার্স, 15 ইয়ার্স অলমোস্ট। রিসেন্টলি দ্য লাস্ট কারেন্ট রোল দ্যাট আই এম ডুইং ইজ ইটস আ ভেরি এক্সাইটিং রোল, ইটস আ ম্যাসিভলি এম্পাওয়ারিং অ্যান্ড টু বি অনেস্ট অনেক কিছু শেখার আছে, নতুন জিনিসপত্র জানার একটা জায়গা আছে হেড অফ অ্যাক্টিভেশন। সো উই ম্যানেজ দি অ্যাক্টিভেশন part of our business, ekhane digital activation, data analytics and retail activation niye kaaj kora, consumer activation with the legal boundaries and scope sheta niye kaaj korar jayga ache, modern channels, evolving entertaining channels je gulo ache sheta niye kaaj korar sujog hocche. So that's the latest role that I'm doing. I have as sir was saying, ami amar school college bangladeshe dhaka theke, then I have moved to Australia. I did my graduation there, okhane chilam around 3 years, tarpor I came back, prothome career shuru kori British American Tobacco diye, then in between I left BAT and joined Procter and Gamble. Okhane I have worked for around 6.5 years, tarpor abar recently for last 2 years plus I'm again back in BAT, চিটং এর মানুষ, ঢাকায় কি হয়, বাংলাদেশে সবকিছু ক্যাপিটাল বেসড। সো হোয়াট ওয়াজ হ্যাপেন্ড যে আমরা অনেকটা ডার্ক সাইডে থাকতাম, আমাদের সময় তো টেকনোলজি অত আপডেটেড ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা কিছু জানতামই না হোয়াট ইজ হ্যাপেনিং ইভেন ঢাকা, ফরগেট অ্যাবাউট দ্য ইউএসএ অর আদার কান্ট্রি। সো
এই যে আপনারা ঢাকায় থাকার লেখাপড়ার কারণে কি আপনারা মনে করেন যে একটু বেশি অ্যাডভান্টেজ পেয়েছেন যে অন্যান্য অঞ্চল থেকে? এটা একটা কমন কোশ্চেন যে পিপল হ্যাজ এ, আর আপনি এখন যাদের সাথে কাজ করছেন তাদের অনেকে দে কেম ফ্রম দ্য রিমোট এরিয়াস, মফস্বল অর ভিলেজ থেকে আসছে। ডু ইউ থিঙ্ক দ্যাট দে কোপড আপ ভেরি ওয়েল? হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার? টু বি অনেস্ট, সত্যি কথা, অনেক অ্যাডভান্টেজ আছে ঢাকা থেকে যারা আসে এবং ঢাকার বাইরে যারা থাকে, তারা ফান্ডামেন্টালি অনেক পেছন থেকে শুরু করে। এটা পিপল মাইট ডিসএগ্রি, বাট এটা ফান্ডামেন্টালি আমার আমার মনে হয় ইট ইজ টাফ, ইট ইজ টাফার অন এনি ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন থেকে লাইফকে শুরু করা, লাইফের যে কোনো জার্নিকে শুরু করা ইজ ডিফিকাল্ট। কিছু অ্যাডভান্টেজও থাকে, আমার কাছে মনে হয় যে ওই ডিসঅ্যাডভান্টেজগুলো যারা ট্রান্সফর্ম করে ইন অ্যাডভান্টেজ, তারা অনেক বেশি রেজিলিয়েন্ট হয়। তাদের যে গ্রিট থাকে সেটা একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে বড় হওয়া কোনো মানুষের সাথে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হয়। টু বি অনেস্ট, যে কোনো নতুন জায়গায় গিয়ে অ্যাডাপ্ট করা ইজ টাফ। এটা আমার লাইফের ক্ষেত্রে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, কয়েকটা এক্সাম্পল বলবো আপনাকে। এক নম্বর হচ্ছে কি, আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেলাম পড়তে, সো তার আগে আই হ্যাড ফিউ চান্সেস যখন হচ্ছে গিয়ে অনেক ছোটবেলায় বাবা মার সাথে ঘুরতে দেশের বাইরে গেছি টাইপের। বাট যখন আমি প্রথম অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছি, আই হ্যাড টু আস্ক মাই প্যারেন্টস যে হচ্ছে গেছে ইমিগ্রেশনটা কীভাবে হয়, আই হ্যাড টু রিকল এগেইন, রিকানেক্ট। অ্যান্ড আমি মনে আছে আমি একটা খুব স্যুট টুট পরে টরে সিডনিতে নামছি, অ্যান্ড আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড যে হচ্ছে কি খুবই রিসেন্টলি পরিচিত ফ্রেন্ড, খুব বেশি দিনের পরিচয় না, নর্থ সাউথে পরিচয়, সেখান থেকে তার খালু সেই ফ্রেন্ডটা নিতে আসতেছে। আই হ্যাড নো ক্লু হোয়াটসোএভার যে আমি আসলে এয়ারপোর্টে নামার পরে আমি আসলে কিভাবে কন্ট্যাক্ট করবো তাকে, আমার কাছে কোনো ফোন নাই। অ্যান্ড আই ডিডন্ট নো টু বি অনেস্ট যে ওখানে নামার পর হোয়াট উইল হ্যাপেন। সো এনিওয়েজ, এটা ঠান্ডার মধ্যে আমি নামলাম, অ্যান্ড দেন I was waiting for you know someone to come across. So ashlo ashar pore ekhono mone ache amar oi friend er khalu, he laughed a lot about me that I have come to Australia and Bangladesh theke Dhaka theke suit pore aschi. So uni okhan theke airport theke shorshi amake ekta daawate niye gechilo, ekta biyer daawate. I am completely mane ekdom tana flight e kore Australia gelam, গিয়ে একদম অপরিচিত একটা মানুষের সাথে মোরললেস একদম অনেক ঢালাও অপরিচিত মানুষের মধ্যে পড়ে গেলাম। আর ওখানে আমাকে সবার সাথে পরিচয় করে দিচ্ছে, ইনি ও রায়হান, মাত্র বাংলাদেশ থেকে আসছে, ও কিন্তু একটা স্যুট পরে আসছে। ওনারা আমাকে যেই অ্যাকোমোডেশনটা দিয়েছিল, ওনাদের বাসায় থাকতাম, বাসায় থাকা খাওয়া, তারপরে ইনফ্যাক্ট শুধু তাই না, ওনার ছেলে ছিল, সে আমাদেরকে ইউনিভার্সিটিতে নিয়ে গেল। ইউনিভার্সিটিতে যে ইনিশিয়ালি আমি ট্রেনে কিভাবে উঠতে হয়, ট্রেনের টিকিটটা কিভাবে কাটতে হয় থেকে শুরু করে এভরিথিং ইউ নো হি হ্যাজ শোন আস। আমাদের যখন বাসা ভাড়া নিতে গেলাম তখন যে প্রবলেমগুলো হয় এটা কিভাবে ডিল করতে হয়, হি হেল্প আস থ্রু আউট। আম ইমেন্সলি গ্রেটফুল টু হিম, বাট দ্য পয়েন্ট দ্যাট আম ট্রাইং টু মেক হিয়ার ইজ এই চেঞ্জটা ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট। Who has someone who has born there will have a very different aspect to life. But at the same time, ami jokhon eigulo shikhechi, ami jokhon eigular moddhe diye gelam with whatever troubles that I have faced during that time of my life, it made me stronger, it made me more resilient than a lot of the other people. I could see life much more differently. I can embrace little aspects of life more graciously than probably a lot of others couldn't. So right. But to be honest, to answer your question, it actually amar kache fundamentally mone hoy eta difficult, but at the same time eta oneker khetre onek advantageous situation as jay who can really take it in a positive spirit. Arekta example boli, I have been multiple times in India for recruitment. Institute of Management, I am Calcutta. I had been there multiple times for my previous employer for recruitment. We used to go ওখানে গিয়ে, I had a fascinating experience. I প্রথম দুই তিনবার আমি জিনিসটা রিয়েলাইজ করি নাই, আমার মাথায় আসে নাই, বাট ফোর্থ টাইম আমি যখন গেলাম তখন হঠাৎ করে আমার কাছে এটা কানে আই ওয়াজ সারপ্রাইজড, হঠাৎ করে এটা বলছিল যে সামথিং ইজ রং। আমি একটা ছেলে পাই নাই ফ্রম দ্য টপ সিটিজ অফ ইন্ডিয়া, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান।
No one is from Mumbai. No one is from Calcutta. No one is from Chennai. All the people I'm Calcutta theke jara interview dite asteche, either from Jharkhand or, you know, many other districts which I'm not really aware of. I agree, Mark. Ekta desher progression, to be honest, bojha jay jokhon apnar onek different versatile people come together with their diversity and they move forward together. India as a nation onek kichute amader theke agay ache. One of the reason is probably this, because onek versatile jayga theke manushjon ashole asteche. So amader IBA te ekhono majority of IBA is one of the best better institutes of business, right? You'll see most of the people are from Dhaka. So the more and more it happens, the more and more people from, you know, more diverse background, diverse groomed up background, babar ek ek rokom, mar ek rokom, shikha ek rokom, tar boro hoa arek rokom, tara joto ekshathe hobe, tara joto aro beshi grit dibe, tokhon amar moto hoyto comfortable manushjon aro beshi pushed hobe to do something more, because that's how probably economy arektu betterment asha shombhob. ধন্যবাদ। আমার মনে হয় এখানে অনেকগুলো ব্যাপার উঠে আসছে, যারা নিতে পারে আপনার কথা থেকে অনেক কিছু নিতে পারবে। প্রথম কথা হচ্ছে দেয়ার ইজ অ্যান অ্যাডভান্টেজ, যেটা আমরা শুরু থেকে জানি। আবার এট দ্য সেম টাইম আপনি যদি কোপ আপ করতে যান, তাদের মতো কোপ আপ মনে হয় আর কেউ করতে পারে না। কারণ আসলে আপনি হয়তো ঢাকা থেকে শূন্য চিন্তা করবেন না, কিন্তু যে মফস্বল থেকে বা ভিলেজ থেকে আসবে সে কিন্তু অনেক ছোট থেকে চিন্তা করবে। সো তার হারানোর কিছু নাই। তার সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে যে সে হারানোর কিছু নেই, সে ওখান থেকে। যেমন আপনি অস্ট্রেলিয়ার উদাহরণটা দিলেন, আসলে আমরা যখন একটা নতুন সিটিতে যাই, উন্নত বিশ্বে প্রথম পা রাখি, সেটা এরকম। যদিও আমি উন্নত বিশ্বে পা রাখার সময় অবশ্য আমার ক্ষেত্রে এরকম হয় নাই, তবে আমার যেটা হয়েছিল যে মানে যেমন প্রথম আমি যখন আমেরিকা ল্যান্ডিং করি এট দ্য এজ অফ লাইক 22 or 23, তখন আমার কাছে মনে হয়েছিল বাবা এই দেশের মানুষ আমার আচার আচরণ কি নিতে পারবে কিনা, আমি ওদেরকে কথা বলে বুঝাতে পারবো কিনা, একটা হীনমন্যতা ছিল ভিতরে। পরে দেখলাম আমেরিকা এমন একটা জায়গা যে এটা বাংলাদেশের চেয়ে অনেক ইজি কান্ট্রি। কারণ হচ্ছে যে এখানে আপনি ইংরেজিতে কোনো গ্রামার ছাড়া কথা বললেও কাজ হচ্ছে, কিন্তু বাংলাদেশে বরঞ্চ আপনি একটা সেন্টেন্স বলবেন, ওখানে আপনি একটা সেন্টেন্স লিখবেন, সেখানে এটা ইজ হয় না, এটা এম হয় না, এটা গ্রামারের ওই স্ট্যান্ডার্ড মেনটেন হয় না, ইত্যাদি ইত্যাদি বলবে। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমরা বিজনেসে আমি আমার স্টুডেন্টকে সবসময় বলতাম, আপনি এগ্রি করবেন কিনা, হ্যাঁ না বলবেন, চাই বলতে যে বিজনেসে যারা কাজ করে দে ডোন্ট নিড টু বি এ লাইক এক্সপার্ট ইন ইংলিশ, বিকজ দে আর নট এন স্টুডেন্ট ফ্রম লিটারেচার, দে আর জাস্ট they should know then how to communicate with each others, right? যেমন আপনি পিএনজি তে কাজ করেছেন, আপনি ইন্ডিয়ার ব্যাপারটা আনলেন। আসলে ইন্ডিয়াকে আমরা অনেকে ঢালাওভাবে গালি দেই, আবার ঢালাওভাবে খুব বড় করে দেখি, দুইটাই খারাপ। কিন্তু ইন্ডিয়া যোজন যোজনে গিয়ে আছে, আমি 16 বার গিয়েছি একাডেমিক কারণে, এবং আমি দেখেছি তাদের প্রফেসররা বাইসাইকেল চালাচ্ছে, কিন্তু দ্য নলেজ দে হ্যাভ, দ্য মেন্টালিটি দে হ্যাভ, দ্য পেশন দে হ্যাভ টুয়ার্ডস দ্য ইনস্টিটিউশন, এটা আপনি কম আমাদের দেশের। আমি তো 18 বছর কাজ করেছি, আমি আসলে নিজের মধ্যেও আমি এটা পাইনি। আমি অনেক প্যাশনেট ছিলাম যে দেখেছি যে ওরা যেভাবে কাজ করে, আমি আইআইটি গুলোতে 4টা IIT তে গেলাম, এবং ওনাদের ওখানে যে বাঘা বাঘা প্রফেসর, ওনাদের জার্নাল মানে অনেক বড় বড় পাবলিকেশন গুলো ছাপানো হয়, এবং অনেক বড় বড় কাজ করেন ওনারা, অনেক বড় বড় প্রজেক্টের সাথে ইনভলভ আছে, কিন্তু তারা অনেক হাম্বল, অনেক লো লাইফ মেনটেন করে সামহাও। ওদেরকে দেখলে বুঝার উপায় নেই। বাংলাদেশ থেকে কেউ একজন গেলে, ওর একটা মোটর সাইকেল নাই, ও সাইকেল চালায়, ঠিক আছে, বা ও মোটর সাইকেল চালালেও ওর কোনো গাড়ি নাই, বাংলাদেশের ওই মাপের একজন ওই ধরনের একটা প্রজেক্ট করা একটা লোকের বোধহয় প্রাডো বা সামথিং থাকবে, তার অনেক কিছু থাকবে ইত্যাদি ইত্যাদি। সো এখানে আসলে এনভায়রনমেন্টটা কেমন জানি, আমরা ভারত থেকে কিন্তু একাডেমিক্যালি উন্নত না অবভিয়াসলি। আপনি ওই জায়গাটা একটু বলবেন যে এই যে ভারতের, যেহেতু বিষয়টা আমি পরে আসতাম, যেহেতু ইন্ডিয়ার ক্যান্ডিডেটদের অ্যাপ্রোচ ভার্সেস যে বাংলাদেশি স্টুডেন্টদের যে অ্যাপ্রোচ, বা বাংলাদেশে যে আবার বিভিন্ন ক্লাস আছে প্রাইভেট পাবলিক হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এটা যদি একটু সংক্ষিপ্ত ভাবে বলতেন, যেহেতু আপনি এটা অলরেডি দেখে ফেলেছেন কথাটা এসছে। স্যার আমি I'll just build on what you say, to be honest. সিনসিয়ারিটি তো স্যার আসলে দেশ দিয়ে হয় না, সিনসিয়ারিটি তো মানুষের বড় হওয়া।
এখানে যেটা দেখছি ইন্ডিয়াতে এই সিনসিয়ারিটি নাম্বারটা বেশি প্রবাবলি, যে ইনস্টিটিউশনটাতে আমরা যাচ্ছি যাদের সাথে আমরা কম্পিট করছি, নাম্বার অফ পার্সেন্টেজ অফ সিনসিয়ার পিপল আউট দেয়ার ভার্সেস নাম্বার অফ সিনসিয়ারিটি আমাদের এখানে হয়তো রিলেটিভলি কম, দেয়ার সিগনিফিকেন্টলি মোর অ্যাগ্রেসিভ, প্রিপারেশন খুব ভালো, স্ট্রং, দেয়ার ভেরি ফোকাসড। বাংলাদেশের আমার কাছে মনে হয় আমাদের ভেরি ইউনিক ইউএসপি হচ্ছে গিয়ে আমাদের মানুষজন ইজ ভেরি হাইলি ট্যালেন্টেড। আমাদের বাংলাদেশি ছেলেরা যারা এখন মানে উই আর ডুইং ম্যাজিক আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে যত দেখি তত মুগ্ধ হই যে ভাই রে ভাই, এই এই বয়সে এই ছেলেপেলে যদি এটা করে তাহলে মানে আজ থেকে 10 বছর পর এরা তো মানে কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে, ইট ইজ আনইম্যাজিনেবল। বাট এই নাম্বারটা প্রবাবলি স্যার আরো বাড়ানোর সুযোগ আছে আমাদের, এখানে প্রবাবলি আরো বেশি কাজ করার সুযোগ আছে যে আরো বেশি মানুষকে কিভাবে আমরা এই একইভাবে ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি, যে মানুষগুলো আসলে ভালো তারা এত ভালো স্যার, আসলে মানে ইন্সপায়ারিং। এই নাম্বারটা আমার কাছে মনে হয় যে আরো বেশি বাড়তে হবে, এটা না বাড়ার কোনো কারণ নাই স্যার। আপনি আমরা নানা এই আপনার PwC এর রিপোর্ট বলেন, তারপরে ইকোনমিক ফোরামের রিপোর্ট বলেন, সবাই বলতেছে আগামী 10 বছর, কেউ বলতেছে 10 বছর, কেউ বলতেছে 20 বছর, বাট 2030 থেকে 50 এর মধ্যে বাংলাদেশ পৃথিবীর টপ 25টা ইকোনমিক কান্ট্রির একটা হবে। বাংলাদেশের রেভিনিউ সাইজ হবে হচ্ছে কি $3 trillion, বাংলাদেশের ইকোনমিক সাইজ হবে হায়ার দেন মালয়েশিয়া, হায়ার দেন অস্ট্রেলিয়া, হায়ার দেন স্পেন। সো এটা তো হতে হবে, আমাদের মানুষজনকে তো আগে আসতেই হবে, এটা হবেই স্যার, আমি রিয়েলি হোপফুল এই ব্যাপারটাতে। না আমি সেটা বলি যে বাংলাদেশে প্রচুর স্কোপ আছে, এখন যেটা বাংলাদেশের দরকার হচ্ছে সমন্বয় দরকার, যে আমাদের যেমন ট্যালেন্টের অভাব নাই, আমাদের ভাটির দেশ একটা কথা বলে যে ভাটির দেশে ওই বোতলের নিচে যেরকম অনেক মজার জিনিস জমে থাকে আর কি, যে আপনি যখন যে কোনো কিছু পিকেল বা কিছু একটা পিক করবেন দেখবেন যে বোতলের নিচে সবচেয়ে মজাদার জিনিসগুলো জমে থাকে। তো আমি অনেক সময় ছেলেদের কিভাবে বলি যে আমরা ভাটির দেশ তো সব মেধা আমাদের এখানে এসে জমেছে, তারপরে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে হেল্পিং মেন্টালিটিটা কম, যেটা আমি নিজে ফিল করি, ওটাকে আপনি এগ্রি করবেন কিনা আমি জানি না, কর্পোরেট লেভেল বলেন বা বিভিন্ন ইনস্টিটিউট বলেন, সরকারি অফিস বলেন, বেসরকারি অফিস বলেন, যে নিজেদের মধ্যে একটা সমন্বয়হীনতা, যে সবাই মিলে যে কাজ করে একটা জিনিসকে দাঁড় করাবো, সেখানে কোথায় জানি একটা সমন্বয়হীনতা আছে, দেখা যাচ্ছে একজন একজনকে গড়ে তুলছে না। যেমন আপনাকে দেখে আপনি হয়তো 10 জনকে গড়বেন, 10 জন হয়তো আরো 10 জনকে গড়বে, এই কালচারটা মনে হয় কেমন জানি অ্যাবসেন্ট মনে হচ্ছে, আপনার কি মনে হয়? স্যার এটা মানে অনেকাংশে এগ্রি করবো আপনার, হয়তো এটার সাথে ওই ইনসিকিউরিটিটা খুব প্রবল ভাবে জড়িত, নিজের জায়গা শক্ত হওয়ার আগে হয়তো অন্য কাউকে শক্ত করার পিছন জায়গা শক্ত করার আর চিন্তা থেকে মানুষজন একটু দূরে থাকতে চায়, এরকম একটা আছে। বাট স্যার এটা অনেক ফাস্টার হবে স্যার, এটা জামটা আমার আমি বিশ্বাস করি অনেক স্টিপার হবে, বিকজ এখন আমি আপনাকে স্টেট এক্সাম্পল বলি, আমি যখন বিদেশে পড়তে যাব চিন্তা করছিলাম, হ্যাড নাথিং টু ডু উইথ হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হ্যাড টু ডু উইথ গেটিং ম্যারিড টু দ্য গার্ল দ্যাট আই লাভ, আমার বিদেশে যাওয়ার কারণ ছিল সেটা, অ্যান্ড সেটার জন্য হচ্ছে গিয়ে আমি কোথায় পড়তে যাব, সো আই হ্যাড টু চুজ বিটুইন ইউনিভার্সিটিজ দ্যাট আই ক্যান অ্যাফোর্ড অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট অফ দি পসিবিলিটিস। সো আমি শুরু করছি দেখেন স্যার কতগুলো লিমিটেশন মাথায় নিয়ে, আজকে আমি যখন আমাদের চারপাশে দেখি, আমার সিস্টার ইন ল হচ্ছে গিয়ে আপনার আমেরিকান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে শি ইজ নাও ওয়ার্কিং ইন উবার, আমি স্যার চিন্তাই করতে পারতাম না এটা। আমার দের আর মাল্টিপল ফ্রেন্ডস অফ মাইন হু আর ওয়ার্কিং ইন ইউ নো অ্যামাজন অ্যান্ড আদার কোম্পানিজ, এখনকার বাংলাদেশের কত ছেলে কমফোর্টেবলি স্ট্যানফোর্ড অ্যান্ড ব্রিটিশ কলম্বিয়ান আদার ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে অ্যাপ্লাই করতে পারে এবং পড়ে পড়ছে। হ্যাঁ তো স্যার এখন এই জামটা অনেক ফাস্টার হবে, আমার মতো ভীতু মানুষের সংখ্যা এখন কমে যাবে পৃথিবীতে, এখন অনেক বেশি সাহসী মানুষ থাকবে, সাহসী মানুষ আরো বেশি সাহস ছড়াবে। আগে হয়তো আমার মতো ভীতু মানুষ বেশি ছিল বলে আমরা সাহায্য করছি কম, নিজেদের জায়গা শক্ত করার পেছনে বেশি চিন্তা ভাবনা ছিলাম, বাট এখনকার জেনারেশন স্যার আমার কাছে মনে হয় যে ওদের সীমা অনেক বড়, তাদের স্বপ্ন অনেক বড়,
আমরা যে পরিমাণ হরতাল অবরোধ গ্যাঞ্জাম বন্ধ দেখে বড় হয়েছি ভার্সেস ইকোনমির স্টেবিলিটি এই মানুষজন যেভাবে দেখছে, আমি তো একটা আমি আমি আমার কাছে মনে হয় যে আমাদের বাবা মা ছিল একটা জেনারেশন যারা আসলে বাংলাদেশকে একটা লেভেলে নিয়ে আসছে। মানে আমি চিন্তা করতে পারি না আমার বাবার কথা চিন্তা করলে, যে আমার বাবা গ্রাম থেকে আসছে যে সে বাংলাদেশ ঢাকায় এসে মাস্টার্স করবে। সো ওই আশেপাশের অঞ্চলে খুব বেশি মাস্টার্স করা কেউ ছিল না, ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট ফিউ যে মাস্টার্স করতে ঢাকা শহরে আসতেছেন। সে মাস্টার্স করলেন, মাস্টার্স করে একটা চাকরিতে জয়েন করলেন, সে চাকরির জন্য মামা চাচা টাইপের লোক ধরলো, এন্ড তারপরে সে ব্যবসা শুরু করে দিল। এটা চিন্তা করা যায়, মানে এটা শুধু আমার আব্বার গল্প না, এটা কিন্তু হচ্ছে কি মেজর মানুষের বাবার গল্প, যারা হচ্ছে কি এই বাংলাদেশটাকে আগে নেওয়ার জন্য যে ঢাকা সিটি বাংলাদেশের টোটাল আরবানাইজেশন ডেভেলপমেন্ট বিজনেস কমিউনিটি ডেভেলপমেন্ট এই সমস্ত একটা ধাপে হয়েছে স্যার। তারপরে আমাদের জেনারেশনটা আসলে প্রবাবলি হচ্ছে গিয়ে কুডন্ট ডু ইনাফ, আমার কাছে মনে হয় উই কন্টিনিউড ইট। বাট এখনকার স্যার, এখন যারা আরো যারা ইয়াঙ্গার ছেলে পেলে, আমরা যতটুকু কন্ট্রিবিউট করতে পারি, আমরা যদি তাদেরকে টানতে পারি, তারা যদি আমাদের, আমরা যদি কোনো বেটার জায়গায় যেতে পারি, তারা স্যার ইজ গোয়িং টু টেক ইট টু আ ডিফারেন্ট লেভেল। আমরা বাংলাদেশি এখন স্ন্যাপচ্যাটের লাস্ট স্ন্যাপচ্যাটের সিএফও ছিল বাংলাদেশি, আই হ্যাভ পার্সোনালি ডিবেটেড উইথ হিম ইন দ্য সেম প্ল্যাটফর্ম। স্যার আমি যখন এটা দেখবো যে স্ন্যাপচ্যাটের সিএফও হচ্ছে বাংলাদেশি, আপনার মাইক্রোসফটের এখন ওয়ান অফ দি ম্যানেজিং ওয়ান অফ দি ডিরেক্টর্স ইজ সরি আইবিএম এর ওয়ান অফ দি ডিরেক্টর্স ইজ বাংলাদেশি, স্যার এইটা যখন দেখে বড় হব, আমার মেয়ে তো স্যার আমার দুই মেয়ে এক ছিল, আমার বাচ্চারা তো অন্য আকাশ থেকে আকাশ তোদের হাতে, ওরা প্রবলি স্যার আমার থেকে অনেক বেশি সাহসী হবে, অনেক আরো স্ট্রংলি দেশে আগায় নিবে স্যার। আমি হোপফুল বাট ট্রু, আমি আমার বা আমার মতো অনেক মানুষই হয়তো কুডেন্ট ডু জাস্টিস ইন টার্মস অফ ফ্যাসিলিটেটিং মোর, উই কুড হ্যাভ ডান আ লট মোর দ্যান হোয়াট উই হ্যাভ ডান। আমার মনে হয় আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, এই জন্য যে মানে চিন্তাধারা গুলো, মানে আমি একসময় এইভাবে পজিটিভলি চিন্তা করতাম, আবার দেখা যায় যে অনেক সময় স্লিপ করেছি, যে আপনার ওই পয়েন্টটা আসলে সত্য। যেমন আমি আমার দাদা থেকে চিন্তা করলে দেখি যে উনি গ্রাম থেকে গিয়ে কলকাতার হাই স্কুলের ইয়ে ছিল, এবং ওই তল্লাটে তখন কোনো বিএ পাস লোক ছিল না, এবং আমি চিন্তা করতাম যে তখন নাকি ওখানে নৌকা থেকে মানে অনেকগুলো ধাপ, 18-20টা ধাপ করে উনি কলকাতা যেতে হতো, এবং কোনো গাড়ি যেত না, ওইখান থেকে উনি কলকাতায় গিয়ে উনি হাই স্কুলে মাস্টারি করতেন। আমার দাদি ছিল শেষ জমিদারের মেয়ে, উনি রিজিট ছিল যে উনি কখনো এলাকা ছাড়বেন না, তো আমার দাদিকে কখনো উনি কলকাতা নিতে পারেন না, তো সেই জন্য ওনাকে সবসময় গ্রামেই আবার দাদির কারণে আবার আসতে হতো। তো সেটা একটা জেনারেশন, আমার বাবা চাচারা ইন্ডিয়া পাকিস্তানে লেখাপড়া করছে, সেটা ভারতবর্ষের সময়, তারপর ওখানে চাকরি করছেন, আবার তারপরে বাংলাদেশ পিরিয়ড হলো, কেউ চাকরি করলো, কেউ ব্যবসা করলো, কেউ বিদেশ গেল, তারপরে জেনারেশন আমরা ব্যবসা করলাম, শিক্ষকতায় আছি, তারপরে জেনারেশন কি হবে যায় না। ওই যে ওই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আমরা সামনে কি দেখেছি আর এখনকার জেনারেশন সামনে কি দেখছে। আপনি এখন বলছেন যে আইবিএম এর অমুক দেখছে, স্ন্যাপচ্যাট এর দেখছে, আসলে ফোকাসটা ওই কারণেই বড় হবে, কারণ আমরা এখন রিচ করতে পারি খুব সহজে। আমাদের সময় টেকনোলজি ছিল না, আমরা জানতাম না কে কি, আমাদের সময় ইউনিলিভার মানি মানে অনেক কিছু ছিল, এখনো অনেক কিছু না বলবো না, কিন্তু এখন অনেক ছেলেকে বলে যে না ইউনিলিভারে করবো না, এরকম একটা মানে কথা বলে, তার মানে কি দে হ্যাভ সো মেনি অপশনস, দে হ্যাভ সো মেনি থিংস ইন দেয়ার প্লেট। তো যাই হোক, আমি একটু ডিফারেন্ট ওয়েতে যাই, আমি আপনার জব কিন্তু এটা একটা মজার ব্যাপার, আমাদের দেশে ইদানিংকার ছেলে পেলেদের একটা টেন্ডেন্সি হচ্ছে, সবার না একটা বড় অংশের, যে জব ছাড়ে ধরে দুই বছরে পাঁচটা সাতটা ধরে। আপনার বেলায় দেখলাম যে আপনি ধরলেন ফার্স্ট জব বিএটি এন্ড দেন পিএনজি এন্ড দেন কামব্যাক অ্যাগেন বিএটি, এই রহস্যটা কি? স্যার আমি খুব লাকি, আল্লাহ হ্যাজ বিন ভেরি গ্রেসফুল টু মি, আলহামদুলিল্লাহ। আল্লাহ গ্রেসফুল, মানে এটা দেখতে হয়, ওই চোখ দিয়ে দেখতে হয় আসলে। বলেন, আমার কাছে মনে হয় যে একটা জিনিস ইজ খুব ইম্পর্টেন্ট লাইফের, ওই যে বলে যে সুইট স্পট, সুইট স্পটে আসলে কি থাকে, সুইট স্পটে থাকে হচ্ছে যে থিং দ্যাট ইউ লাভ টু ডু, থিং দ্যাট ইউ আর গুড অ্যাট অ্যান্ড থিং দ্যাট পেজ ইউ ওয়েল, এই তিনটার কম্বিনেশন যদি থাকে তাহলে প্রবাবলি ইউ উইল হ্যাভ আ সুইট স্পট ইন দ্য ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং। সো আই হ্যাড দ্যাট ইন মাই লাইফ আলহামদুলিল্লাহ। সো I love the organization, I'm extremely passionate about the organization, that because the level of
ইনভেস্টমেন্ট দিস কোম্পানিজ মেক ফর পিপলস ডেভেলপমেন্ট ব্রিটিশ এয়ারওয়েজ এর টপিক ইন পার্টিকুলার। আপনি জাস্ট চিন্তা করে দেখেন স্যার, আমি যখন গ্রাজুয়েট করলাম অস্ট্রেলিয়া থেকে আসছি, আমার এখন এখন যে পার্টিকুলারলি সে ফর এক্সাম্পল যিনি আমার ইন্টারভিউ নিছিলেন ওই সময়, ওয়েমেন হু প্রসেস মাই সিভি ডিউরিং দ্যাট টাইম ফ্রম অস্ট্রেলিয়া, তিনি বাংলাদেশে ছিলেন, আমি আরেকজন ভাইয়ার থ্রু দিয়ে তার কাছে পৌঁছালাম। শি ইজ নাও রিজিনাল হেড অফ এইচআর ফর এশিয়া প্যাসিফিক রিজিয়ন। সো এশিয়া প্যাসিফিক রিজিয়নের লিডারশিপ টিমের একজন মেম্বার বাংলাদেশি অ্যান্ড অ্যান্ড আ ওমেন, দ্যাটস অ্যান অ্যামেজিং সেন্স অফ প্রাইড। সো ইউ হ্যাভ সো মেনি রোল মডেলস অ্যাহেড অফ ইউ অ্যান্ড সাচ অ্যা গ্রেট ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। আমাদের কারেন্টলি মার্কেটিং টিমের অলমোস্ট 10% অফ দ্য পিপল ইজ ওয়ার্কিং আউটসাইড অফ বাংলাদেশ ইন মেনি ডিফারেন্ট কান্ট্রিজ, অ্যান্ড কান্ট্রিজ লাইক জাপান, কান্ট্রিজ লাইক ইউকে, কান্ট্রিজ লাইক ইন্দোনেশিয়া, কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া। সো ইটস লাইক নট লাইক যে হচ্ছে কি ছোটোখাটো টাইপের দেশে, লাইক রিয়েলি বিগ ভ্যালু এড হংকং, প্রচুর এরকম দেশে মার্কেটিংয়ের ট্যালেন্টরা আছে যারা কাজ করতেছে, এবং ইউ হ্যাভ ভেরি গ্রেট সাকসেসফুল ক্যারিয়ার এই মানুষগুলো আমাদের সামনে দিয়ে গেছে। আমাদের গ্লোবাল হেড অফ কম্পেনসেশন রিওয়ার্ড বাংলাদেশি, তারপরে গ্লোবাল হেড অফ দুইটা ব্র্যান্ডসের গ্লোবাল হেড অফ ব্র্যান্ড বাংলাদেশি। তো স্যার এগুলো যখন আমি আমার সামনে দেখি, অ্যান্ড আমি দেখি হচ্ছে কি একটা অর্গানাইজেশন যে তার ডেভেলপমেন্টে পিছনে খরচ করে এবং ম্যাসিভলি এম্পাওয়ার করে, তো আমি বলবো যে এই যে অর্গানাইজেশন এম্পাওয়ারমেন্ট দেয়, ইনোভেশনের পিছনে রাইট মাইন্ডসেট ইনভেস্টমেন্ট করে, ডেভেলপমেন্টে খরচ করে, দিস ইজ দ্য রাইট প্লেস টু বি স্যার। সো আমি আলহামদুলিল্লাহ লাকি, অ্যান্ড উইথ দিস সাকসেস দ্যাট আই সি অ্যাহেড অফ মি কিপস মি ইন্সপায়ার্ড, অ্যান্ড দি এম্পাওয়ারমেন্ট দ্যাট আই গেট ফ্রম দি অর্গানাইজেশন কিপ মি লার্ন নিউ থিংস স্যার। কোনো দিন একদিন একটা বোরিং ডে নাই, এভরি ডে ইউ গেট টু লার্ন সামথিং নিউ, দিস ইজ গ্যারান্টিড ইন মাই অর্গানাইজেশন। এভরি ডে রিগার্ডলেস অফ হোয়াট উইচ রোল ইউ আর, একদম আমি একটা এক্সাম্পল বলি স্যার, এই যে কোভিড এর সময় কত ঝামেলা হলো মানুষের, কত প্রবলেম হলো, দুই মাস হলো জয়েন করছে এরকম একটা মেয়ে, শি প্রপোজড অ্যান আইডিয়া উইচ গট রোল্ড আউট ন্যাশনালি উইদিন 15 ডেজ। ওয়াও, দিস হ্যাপেন্ড ইন আওয়ার অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে স্যার এই কোভিড এর সিচুয়েশনের সময় অ্যানাদার ওমেন, শি কেম আপ উইথ অ্যান আইডিয়া যে আমাদের ফ্যাক্টরির একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি থেকে হ্যান্ড স্যানিটাইজার বানানো সম্ভব, আউট অফ নোওয়্যার, অ্যান্ড the whole organization endorsed it, supported it, facilitated her idea, produced that sanitizer, ebong eta ei apnar je sob manushjon frontline e kaaj korteche police tarpore tader kintu sir hocche ei support mechanism ta chilo na, so we extended that amader factory te produce kore shuddho name ekta hand sanitizer seta amra banalam ebong banay eta agility and supporting innovation eta so nijer chokher samne dekha. So these are the things that, you know, keeps us moving. You don't have a dull day, you don't have any single dull day, and you keep on learning new things. Company kokhono jodi dekhe je hocche ki eta structure e nai sir, mane you will get to learn new things, people will move your role, get you into a new role to, you know, make you learn new things. So eta sir has kept me you know with the organization for long. আচ্ছা, আমি একজন গেস্টকে সাময়িকভাবে আনবো, তার আগে আমি জাস্ট এটা বলছি, আমি ক্লাসরুমে বলতাম যে ওই যে বললাম আমি কর্পোরেটে কাজ করেছি কিছুদিন, এইচএসবিসিতে কাজ করেছি, বিভিন্ন লোকাল ব্র্যান্ডে কাজ করেছি, সো গ্রামীণে কাজ করেছি, সো আমার কাছে মনে হয় যে আমি স্টুডেন্টদেরকে একটা জিনিস বলতাম যে ডোন্ট থিঙ্ক বাংলাদেশ ইজ দ্য অনলি জব মার্কেট, আপনার কথায় ওই রিফ্লেকশনটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট একটু জানতে চাইবো যে ইয়াং জেনারেশনের জন্য আসলে ওরা যখন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে থাকে, ওরা হাউ দে টার্গেট দ্য লাইক এ ফরেন জব মার্কেট, যেমন অনেক সময় এটা এটা ওরা চিন্তা করে না, আমি কিভাবে আসলে আমি আমারটা কি ওরা অ্যাকসেপ্ট করবে, আমারটা আমি কি আসলে যোগ্য, এই দ্বিধাটা কি আপনি কাটানোর কোনো একটা বুস্টিং পয়েন্ট বলতে পারবেন, সো দ্যাট দে উইল ফিল অ্যাঙ্কারে যে হ্যাঁ ওই ক্ষেত্রে ওদের রিজিউমিটা কি রকম হতে হবে অথবা কি ধরনের কোয়ালিটিস গুলো আরেকটু অ্যাড করা দরকার। স্যার আমার কাছে সবসময় মনে হয় স্যার এই জব মার্কেটের ব্যাপারটা ইজ খুব সিম্পল। আমার ছোটবেলা থেকে একটা জিনিস, আমি ক্লাস ফাইভে থাকতে মনে হয় প্রথম আই আর্ন মানি ফর দ্য ফার্স্ট টাইম, আমি যখন ক্লাস ফাইভে ছিলাম, আমার একটা টিচার ছিলেন, নাম ছিল হচ্ছে মধু স্যার,
আমাদের আই ওয়াজ টু ডু স্কাউটিং, উনি স্কাউটিং এর মডারেটর ছিলেন, উনি আমাদেরকে একটা টার্গেট দিলেন। টার্গেটটা হচ্ছে গিয়ে যে উনি টাকা দিয়ে দিলেন, টাকা দিয়ে বললো তখন হচ্ছে কি সায়েন্স ফেয়ার বা স্পোর্টস এরকম কিছু একটা তিন দিনের ফেয়ার চলতেছিল, উনি আমাদেরকে স্কাউটের যারা ছিলাম তাদেরকে বললো যে এই নে 500 টাকা, এই টাকা দিয়ে তোরা একটা স্টল দে, স্টল দিয়ে তোরা একটা ব্যবসা কর, এই 500 টাকাটা তারপরে আমরা তিন দিন পর ফেরত দিবি, আর যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে তোরা কি করবি আমাকে জানাইস। আমাদের আসলে ওই তখন ক্যাম্পিং এর জন্য বাস কেনার কিছু ফান্ডিং শর্টেজ ছিল, উই থট যে হচ্ছে কি দিস ইজ দ্য টাইম উইল ইনভেস্ট ব্যাক। স্যার ওই সময় উই মেড আ হেল লট অফ মানি আউট অফ দ্যাট 500 টাকা, আমরা হচ্ছে গিয়ে নীলক্ষেত থেকে না কোথা থেকে যেন ওই ইয়ে কিনে আনতাম, তেয়ারি কিনে আনতাম, সেই তেয়ারি টেনে হাই প্রাইসে বিক্রি করতাম, তারপরে ভোরবেলা গিয়ে নিউ মার্কেট থেকে বার্গার আর ইয়ে নিয়ে আসতাম, সেটা বিক্রি করতাম, আর দই নিয়ে আসছিলাম, দই দিয়ে বানায় হচ্ছে গিয়ে আপনার লাচ্ছি বিক্রি করতাম ভেরি হাই প্রাইসে। আমার এক্সাক্ট অ্যামাউন্ট মনে নেই, বাট উই মেড সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ মানি। স্যার লাইফের ওই সময় থেকে হোয়াট আই হ্যাভ লার্নড ইজ ভ্যালু ক্রিয়েশন ইজ ক্রিটিক্যাল regardless of whatever job that we do, if we continue to create value out of whatever we are doing, world is going to, you know, create scope for you. ei prithibite sir ekhon mane boundaries to din ke din chole jacche, any company, choto company, boro company, shop company te global opportunity create hocche, investments will come in Bangladesh, people will come for better talents. আমাদের যেই লেভেলের ওই যে সেম স্যার, যে আমরা তো হচ্ছে গিয়ে ওই কষ্টে বড় হওয়া মানুষ, আমাদের গ্রিট, আমাদের হার্ডওয়ার্ককে ম্যাচ করা টাফ, এবং আমাদের মাথা আছে স্যার, এই তিনটার কম্বিনেশন এবং যদি রাইট ফোকাসটা থেকে আই ওয়ান্ট টু ক্রিয়েট মোর ভ্যালু আউট অফ দ্য থিং দ্যাট আই এম ডুইং, স্যার এইটা কোনো সমস্যা না যে আপনি কোন অর্গানাইজেশনে আসেন এবং আপনি কোন মার্কেটে যাবেন, মার্কেট উইল পুল ইউ, দ্য ওয়ার্ল্ড ইজ ইমেন্স লেভেল অফ অপরচুনিটি। আমরা এখন একটা এক্সাম্পল বলি স্যার, আমরা এই যে 10টে আমাদের বিটি থেকে জয়েন করছে তারা এট ডিফারেন্ট লেভেল, একদম সিনিয়র লেভেলও আছে বললাম, একদম জুনিয়র লেভেলে, আমরা এক বছর দুই বছর কাজ করার পরেই আপনার একটা ইন্টারন্যাশনাল শর্ট ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে পাঠানো হয়, অ্যান্ড ওইখান থেকে বলে হচ্ছে কি আমাদেরকে আমাদের ওই ছেলেগুলোকে আসতে দিতে চায় না, বলে যে আমরা এখানে লোকালাইজ করে রেখে দিব, দ্যাটস ফ্যাক্ট। সো দ্য পিপল, আমাদের কেপেবিলিটিস আর গুড, we need to continuously keep our focus tight, focus on creating value. amra jei kaaj ta kori sir oi je apni bollen je oi je apnar jei teacher ta cycle chalay asteche, he had continuously focused in his mind to create more value, life er onnanno frills niye he was not focused, right? The moment we can keep our focus tight and continue to create value, world is really really big and the opportunities are so high, and supply eto kom sir, মানে it's an immense level of opportunity. You just have to keep faith in ourselves and focus on creating value. আমার মনে হয় যে দ্য ইয়াং জেনারেশনের জন্য লেসনটা হচ্ছে যে আসলেই ভয় পাওয়ার কিছু নাই, কিপ অ্যাপ্লাইং এবং কিপ আপডেটিং ইউরসেলফ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভ্যালু অ্যাড করতে পারলে যে কেউ লুফে নেবে। আমি একটা আরেকটা কথা বলি স্টুডেন্টদেরকে, ভালো লোকের সংখ্যা কোম্পানিতে কোম্পানি অর্গানাইজেশন গুলোতে অনেক কম। অনেস্ট একটা অনেস্ট লোককে কিন্তু কোম্পানি একটু কম কোয়ালিটি হলেও রেখে দিবে, যেটা হয় যে খুব বেশি সাফল করলে, খুব বেশি ডেডিকেশন না থাকলে হয় কোম্পানি সেটাকে অ্যাডমায়ার করবে না। সো আই এম ব্রিঙ্গিং ওয়ান অফ ইউর ফ্যান, যে আপনাকে ম্যাজিশিয়ান বলে ডাকে। সো হ্যালো রায়ান ভাই, হ্যালো ইমতিয়াজ, কি অবস্থা? এই তো, গুড টু সি ইউ আফটার পিডি পিডি লং টাইম। আমি ব্রিডিং করে দিলাম নাকি তুমি ব্রিডিং করে দিলে? আসসালামু আলাইকুম স্যার, সরি আপনাকে ফোন দিতে দেরি হয়ে গেল। রায়ান ভাই অনেক দিন পরে দেখা, অ্যাকচুয়ালি আই জাস্ট লস্ট মাই সেন্স, আমি আমার সালাম দিতে দেরি করে ফেলছি রায়ান ভাই। সো আজকে দেখা যাচ্ছে নতুন লোক স্যার, আপনার সাথে লাস্ট দিন দেখলাম হচ্ছে দাড়ি টাড়ি নিয়ে কথা বললো, আজকে সে পিয়ার প্রেসার রায়ান ভাই, পিয়ার প্রেসার। এটা থেকে বোঝা গেল, এটা থেকে বোঝা গেল স্যার কে ওর আজকে রেফারেন্স থেকে বলছে, মানে স্যার কে ওর কর্পোরেট মানে ইয়াতে মনে করে নাই, এখন রায়ান কে যখন দেখছে ওর কর্পোরেট লুক দরকার আছে। স্যার আমি বিগ ফ্যান অফ হিম, আমি ওকে ওর ইয়াতে বলতেছিলাম, আলহামদুলিল্লাহ he is such a gem of a person and is such a big source of inspiration. ami joto oke dekhi toto mugdho hoy alhamdulillah. amar jokhoni downtime lotta dien na joto bar ashe, i one of this person I look up to is imtiaz.
Wow. And he has been such a great source of inspiration for so many people out there, alhamdulillah. So I rather consider him as a magician, to be honest, alhamdulillah. এটা একটা মজার ব্যাপার যে আমি দুজনকে খুব হাম্বল দেখতেছি এবং এই হাম্বলনেস কিন্তু আপনাদেরকে অনেক আগে নিবে, আমি এটুকু বলতে পারি। আমি আমি পিরাউলিয়া না, বাট বিলিভ হচ্ছে যে যার হাম্বলনেস আছে তাকে আটকানো খুব কঠিন। আমি নয়ন, ও তো আমার ডিরেক্ট ছাত্র এবং অনেক বছর ধরে তার সাথে আমার যোগাযোগ আছে। তো কর্পোরেট জগৎটা আপনারা বুঝবেন ভালো, যেহেতু আপনারা একসাথে কাজ করেছেন। তো কিন্তু ওর মধ্যে হাম্বলনেস আছে, যেটা আমি রায়হানের সাহেবের সাথে কথা বলে কিছুক্ষণ বুঝতে পারলাম যে আমি আসলে এমনি আমি ফার্স্ট সেমিস্টার ছেলেদেরকে আপনি করে ডাকি, বরঞ্চ স্টুডেন্ট যারা পাস করে বের হয়ে যায় তাদেরকে তুমিতে চলে আসি, এটা একটা। কিন্তু অনগোয়িং স্টুডেন্টকে আমি সবসময় আপনি করে বলি, এটা আমার একটা, কারণ আমার মনে হয় আমার স্টুডেন্ট লাইফে কোনো একজন টিচার আপনি করে বলতো স্কুল বা কোনো একটা ইয়েতে, আমার খুব শুনতে ভালো লাগতো যে স্যার আপনি করে বলছেন। তো ওইটা আমি ফলো করতাম আমার হোল ক্যারিয়ারে। তো যাদের সাথে খুব ইন্টিমেসি, যেমন নয়নটনের সাথে যখন কথাবার্তা হতে হতে এক সময় তুমিতে চলে আসে, আর যাদের সাথে ইন্টিমেসি একটু কম ওই আপনিতেই থেকে যায়। তো সো এনিওয়ে, না মাত্র তো শুরু হলো যে অর্থাৎ এই তো এইটা একটা বড় জিনিস হামলেসের একটা কল, এর কি যেমন আপনি ও আপনাকে কানেক্ট করেছে যাতে করে হয়তো আপনাকে আমার আমার যেটা সার্কেলের মানুষজন চিনতে পারলো, ইমতিয়াজের সার্কেলের মানুষজন জানতে পারলো, এটাই কিন্তু যে ওপেননেসটা, এই ওপেননেসটা আমি অনেক অ্যাবসেন্স দেখেছি আমার লাইফে। এই জন্য আমি জিনিসটা বারবার বলি যে আমি অনেক জায়গায় কাজ করেছি, অনেক মানুষের সাথে চলেছি, ওপেননেসের খুব অভাব। মানুষ নিজেকে সবসময় গুটিয়ে রাখে, নিজে যা জানে সেটা লুকিয়ে রাখে। হ্যাঁ, নিজের কিছু সিক্রেট থাকবে, নিজের বলে যে ওস্তাদের একটা মাঠ থাকবে সেটা সিক্রেট থাকবে, ওকে আমার একটা ওপেন থাকবে, কিন্তু তার মানে এই না যে আমি খুব বেসিক জিনিসও হাইড করব, বেসিক জিনিসও শেয়ার করব না। আমি যদি কাউকে গ্রুমিং না করে আমি কাকে, আমি টিম লিডার কিভাবে হব, আমার কাজটা কে তুলে আনবে, এই ব্যাপারে কে বলবেন আমি জানি না। যে আমি বলি ফার্স্টে এই ব্যাপারে, স্যার লাস্ট ডিসকাশনের সময় একটা জিনিস আমরা ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে যে আমরা নিজেদের অর্গানাইজেশনের বাইরে গিয়েও কিভাবে আমাদের নিজেদের ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করতে পারি। সো যখন আমি আর আপনি ডিসকাশন করছিলাম, এরপর রাতে অনেকে আমাকে ইনবক্সে নক করছিল যে আপনারা যা বলছিলেন আসলে পুরো জিনিসটা আমরা ধরতে পারিনি, সো আপনি কি আবার বলবেন কিনা। সো ওই কারণে আমি চিন্তা করলাম দিস ইজ দ্য রাইট ফোরাম। রায়হান ভাইকে আপনি কোনোভাবেই চিনেন না হয়তোবা, মানে আপনার চলার পথে ওনার পড়ার কোনো কথাও না। সো আমার লাস্ট 12 ইয়ার্স ক্যারিয়ারে রায়হান ভাই ছিল হচ্ছে আমার লাইন মাজার হিসাবে এক বছর, প্রবাবলি ব্যাক ইন 2009 এর জানুয়ারি থেকে রায়হান ভাই মোস্ট প্রবাবলি ডিসেম্বর পর্যন্ত, ওই এক বছর ছিল রায়হান ভাই আমার লাইন ম্যানেজার। বাট দিস ইজ দ্য পার্সন আই অলওয়েজ সে, মানে যে ওনাকে চিনে না, যে ওনাকে চিনে যেখানে যায় না কেন, সবসময় আমি বলি আমার ক্যারিয়ারের পিছনে সবার অবদান আছে, যারা আমার লাইন ম্যানেজার ছিল, যারা আমার ডেপুটি ছিল, আমি সবার কথাই বলি। বাট একটা ম্যাজিশিয়ান ছিল, দিস ম্যাজিশিয়ান ইজ গোলাম মোহাম্মদ রায়হান। আমি যদি আর একটু ইলেবোরেট করি জিনিসটাকে, মানে ওনাকে কেন আমি ম্যাজিশিয়ান বলছি, আমি যখন বিএটিতে জয়েন করি, আমি চিরং ইউনিভার্সিটি থেকে গিয়ে জয়েন করি, আমি প্রথম চিরং ইউনিভার্সিটির একজন ওখানে গিয়ে ছিলাম। সো আমার কোনো অ্যালুমনি ছিল না বা কোনো পরিচিত জন ছিল না, ইনফ্যাক্ট রায়হান ভাইরা যখন জয়েন করেছিল ওনাদের পরিচিত কিন্তু অনেকে ওখানে জয়েন করছে, সো একটা চেনাই এনভায়রনমেন্ট ছিল। ফার্স্ট দেখা রায়হান ভাইয়ের সাথে আমার যখন হয়, উনি এয়ারপোর্ট থেকে খুলনা যাচ্ছিল ওনার বসের সাথে দেখা করতে, আর আমরা খুলনায় একটা মিটিং করে খুলনা থেকে যশোরে ফিরছিলাম। মাঝপথে ফোনে আমাদের কথা হচ্ছিল, রায়হান ভাই আমাদেরকে থামালো, থামানোর পর দেখলাম হচ্ছে উনি আমাদের দুজনের হাতে, আমাদের ঝিনাইদের কেউ ছিল, ও আমাদের মানে খুবই আপনজন, লাইক ওন ব্রাদার মোরশেদুল আরেফিন, দুইজনের হাতে উনি দুটো গিফট হ্যাম্পার তুলে দিল। সো নর্মালি কি হয় যে বস আসলো, ডেপুটিরা হচ্ছে যে ফুল টুল নিয়ে দাঁড়ায় থাকে বা কিছু একটা দেয়, এটা হচ্ছে মানুষজনের পারসেপশন। বাট এই ম্যাজিশিয়ান যেটা করলো হচ্ছে ফার্স্টে শুরুতে আমাদেরকে দুটো গিফট তুলে দিল এবং আমরা দুজন তো আনন্দে আত্মহারা। দেন এগেন যদি বলি, ইনফ্যাক্ট হচ্ছে আমাদের যশোর লাইফটা, আমি আপনাকে স্যার বেশ কয়েকবার বলতাম আমি খুবই হোমসিক একজন পার্সন, হোমসিক হওয়ার কারণে আমি চিটংয়ে বারবার ফিরে যেতে চাইতাম, হোমসিক হওয়ার কারণে আমি দেশের বাইরে খুব একটা যেতে পারি না বা যেতে চাই না। সো এই হোমসিক হওয়ার কারণে আমি যশোরে খুবই খারাপ টাইম পার করতাম। ওই টাইমটুকুতে যেটা করতো, রায়হান ভাই আমাদের জন্য ওনার নিজের অফিসে ক্রিকেট খেলার ব্যবস্থা করে দিত, রায়হান ভাই ওনার নিজের বাসায় আমাদের জন্য মুভি নাইট করে দিত। ইভেন যখন মুভি নাইট করতো, স্যার আমি জানি না আপনি যশোরে কখনো ছিলেন কি ছিলেন না, যশোর হচ্ছে ঠান্ডার সময় খুব বেশি ঠান্ডা পড়ে, গরমের সময় খুব বেশি গরম পড়ে। সো ওই জায়গাটাতে যেটা হতো যে রায়হান ভাইয়ের ফ্ল্যাট আর আমার ফ্ল্যাট কাছাকাছি,
সো আমরা কি করতাম, ওনার বাসায় মুভি দেখতাম, ইভেন আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসতাম, আমার যশোরের আশেপাশে যে ফ্রেন্ডরা ছিল তাদেরকেও নিয়ে আসতাম। বাট নর্মালি একটা ব্যাচেলার বাসাতে কি হয়, তার থাকার জন্য দুই একটা খাট, তার দুই একটা কম্বল এই টাইপের। বাট শীতের টাইমে যেটা হতো যে রায়হান ভাই আমাদেরকে বালিশ দিয়ে দিত, আমাদেরকে কম্বল দিয়ে দিত। সো আমরা দু একবার ওনাকে বলতাম, রায়হান ভাই প্লিজ আপনি না আপনি নেন, তো উনি আমাদেরকে চট থাপ্পড় মেরে বলতো যে বেটা আর কথা বলিস না তুই নে। সো আমরা আনন্দ মহা আনন্দে আবার নিজেরা নিয়ে নিতাম এবং ফেলো কলিগদেরকে বলতাম যাক বস শীতে মর কোন একটা জ্বালায় আমাদেরকে। সো দিস ইজ কাইন্ড অফ পার্সন। ইভেন একটা টাইম ছিল স্যার, আমার লাস্ট কনভারসেশন আপনাকে বলছিলাম, মানুষের কেরিয়ারে বা মানুষের লাইফে তো অনেক আপস এন্ড ডাউন থাকে। পার্সোনালি আপনি আমাকে চিনেন অনেক আগে থেকে, রাহিন ভাই আমাকে চিনেন। সো একটা জিনিস আপনাদের দুজনের সাথে, নট ফর অডিয়েন্স, জাস্ট আপনাদের দুজনের সাথে গল্প চলে বলছি, আমি যেখানেই যেতাম অল টাইম চেষ্টা করতাম যেন আমি বেস্ট হই। আমি দুষ্টামি করতে গেলেও চেষ্টা করতাম, ক্লাসে পড়াশোনা করতে গেলেও চেষ্টা করতাম, খেলতে গেলেও চেষ্টা করতাম, বাট ম্যাক্সিমাম টাইম আমি ফেলিওরই হতাম, বাট আমি চেষ্টাটুকু করতাম। সো আমি যখন বিএটিতে আমার কেরিয়ারটা শুরু করতে যাই, ফার্স্টের দিকে আমি লাস্টেও যেটা বলেছিলাম যে আমি একটু পিছিয়ে পড়ছিলাম মনে হচ্ছিল আমার, কারণ আমি রিকগনিশনে দেখছিলাম আমি একটু কম পাচ্ছিলাম। সো ওইটা থেকে ধরে নিচ্ছিলাম হচ্ছে আমি পিছিয়ে পড়েছি। সো প্রতিনিয়ত হচ্ছে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, আমি খুবই ডিপ্রেস থাকতাম এবং রেগুলার বেসিসে আমি গিভ আপ মারার মেন্টালিটিতে থাকতাম। সবসময় আমি বলতাম আই উইল লিভ দ্য জব, আই উইল লিভ দ্য ফিল্ড, আই এম নট ফর হিয়ার, বাট দিস ইজ দ্য পার্সন হু বিলিভ ইন মি ইভেন ওয়েন আই ডি নট বিলিভ ইন মাই সেলফ। সো উনি যদি আমার সাথে না থাকতো আমার মনে হয় না আজকে স্যার আপনিও আমাকে এখানে ডাকতেন, আমিও হচ্ছে আপনার প্রোগ্রামে আসতে পারতাম। সো ওই কারণে রাহেন ভাই আমার কেরিয়ারে জাস্ট একটা বছর যদিও থাকে, আমি যেখানে যাই না কেন আমার এর আগের অর্গানাইজেশনে যারা ছিল আমার মনে হয় প্রত্যেকটা পার্সনই নোস রাহেন ভাই অ্যাট লিস্ট বাই হিজ ওন নেম। ইভেন আমার কারেন্ট অর্গানাইজেশন আমার ডেপুটি যারা আছে, ইচ এন্ড এভরি সিঙ্গেল পার্সন নোস রাহেন ভাই অ্যাবাউট হিজ ওন নেম। সো দিস ইজ দ্য কাইন্ড অফ থিং রাহেন ভাই। আমার মনে হয় যে এখানে ইমতিয়াজ এসে আমাদেরকে অনেকটা ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড কাজকর্মতে জড়াই ফেলছে। এখন যেটা হচ্ছে এখানে আমি রাহেন সাহেবকে একটা জিনিস আমি এই যে বিং এ গুড লিডার আর কি, যেটা মনে হচ্ছে ইমতিয়াজের কথা এবং আমার, কারণ হি হ্যাজ এ স্ট্রং ভয়েস, মানে স্ট্রং ভয়েস এসে আপনার খুব প্রশংসা করছে, তার মানে আপনার এই যে লিডারশিপে যে যে কাজগুলো করার কারণে 10 বছর পরেও সে আরো অনেক 10 বছর এসে অনেক লিডার দেখেছে কিন্তু তারপরও আপনার কথা মনে রেখেছে, এ টু বি এ গুড লিডার, টিম লিডার, মানে আপনি আসলে কিছু তো জানলাম, মানে আপনি আসলে কোন মন্ত্রটা ইউজ করেন? স্যার হি ইজ কাইন্ড, ইটস নাথিং লাইক দ্যাট। রাহেন ভাই বলার আগে আমি এখানে আবার অ্যাড করব একটা জিনিস, এটা মানে সবার জানা উচিত। নরমালি মানুষজন কি মনে করে, কর্পোরেট নিয়ে ভেগ একটা ধারণা ফিল করে মানুষজন, সবার মানুষজনের মধ্যে ধারণা হয় এখানে নেপোটিজম হয়, নেপোটিজম দিয়ে মানুষজন আসে, কর্পোরেট পলিটিক্স হয়। বাট আমি যেটা বিলিভ করি রাহেন ভাইকে দেখে আমি যেটা শিখছি, ইভেন আমার আদার্স বসদেরকে দিয়ে যেটা শিখছি, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে আপনি যদি কাজ করতে চান এবং আপনি যদি মানে রাইট একজন লিডারের ডিরেকশন পান, ইউ ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক, জাস্ট আপনার কাজ করার মেন্টালিটি থাকতে হবে, আপনাকে রাইট পার্সনের হাতে পড়তে হবে। ইভেন রাহেন ভাইয়ের আরো একটা জিনিস যেটা বলবো, আমি তো ওনার গুণ বলে শেষ করতে পারবো না, যেহেতু বলে হচ্ছে উনি ম্যাজিশিয়ান, উনি যেটাই করে সেটা, উনি যখন ক্রিকেট খেলে আমরা ওনার আশেপাশে থাকতে পারি না, বল টল মেরে ফাটাই ফেলে, উনি যখন হচ্ছে যে কোনো গান লিখে ওটা অদ্ভুত হয়ে যায়, উনি যখন কোনো প্রেজেন্টেশন দেয় মানে আমরা জাস্ট ওয়াও, প্রত্যেকটা প্রেজেন্টেশনে উনি নতুন জিনিসপত্র নিয়ে আসে। ইভেন যখন আমরা গল্প বসি আমাদের ফেলো কলিগরা, আমার ফেলো কলিগরা সবসময় আমাকে একটা জিনিস নিয়ে হিংসা করতো, আমি ভালো বা খারাপ ওই জন্য হিংসা করতো না, কেন আমার বস রায়হান ভাই, ওই কারণে হচ্ছে তারা আমাদেরকে হিংসা করতো। ইভেন ওদের কাছেও, ওরাও যখন ওদের বসের সাথে কমফোর্ট ফিল করতে পারতো না, রায়হান ভাই ওয়াজ দ্য সেভিয়ার। আরেকটা জিনিস আমি যেটা বলবো, আমাদের প্রত্যেক সময় বিজনেস মিটিং এর শেষে আমরা খুব মজা করতাম, খুব ঘোরাঘুরি করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, লং ড্রাইভে যেতাম, খুব খাওয়া দাওয়া করতাম, ইভেন হোটেলে যখন আড্ডায় বসতাম তখন আমরা একজনকে আরেকজনকে পচানোর চেষ্টা করতাম। সো রায়হান ভাই অবভিয়াসলি ওইটার পার্ট ছিল, যখন পচাতে পচাতে একজনের অবস্থা খুব খারাপ হয়ে যেত আমরা হচ্ছে মানে কারেন্ট রুলস রেগুলেশন যদি চলতো আমাদের হয়তো আবার চাকরি থাকতো না অনেকজন, বাট রাহেন ভাই তখন থেকে তার সেভিয়ার হয়ে থাকতো। মানে মানে আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, এমন কোনো জায়গায় নেই রাহেন ভাই হচ্ছে যে মানে সবার রেসপেক্টটা আর্ন করে নিচ্ছিল না। ইভেন আরেকটা জায়গার জন্য আমি বলবো, যদিও এটা রেসপেক্ট বা অন্য কিছুর সাথে সম্পর্কিত না, আমার লাইফে হচ্ছে যে ফার্স্ট একটা ব্যাপার ছিল, বিং এ ফ্রম এ মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, আমার কাছে জাস্ট একটা স্বপ্ন ছিল আমি চাকরি করবো, আমার একটা গাড়ি থাকবে, এর চেয়ে বড় আমার কোনো স্বপ্ন ছিল না। বাট বিং এ গ্রিডি গাই, যখন আমি বিএটিতে চাকরি করে গাড়ি পেলাম
তখন আমার স্বপ্ন হওয়া শুরু করলো, আমি কিভাবে আর একটু বড় গাড়িতে যেতে পারি, কিভাবে আমি একটা এসইউভি চালাতে পারি, কিভাবে আমি জীবনে যদি একবার হলেও আমি মার্সিডিস বিএমডাব্লিউ চালাতে পারি। বাট রায়হান ভাই ইজ দ্য পার্সন যে আমাকে ওনার বিএমডাব্লিউ চালার সুযোগ করে দিয়েছে। সো মানে ওনার আসলে কথা বলে আমি শেষ করতে পারবো না। That's a good thing. And Rahan ji, kichu bolen, apni to flat hoye gechen by this time. Nara sir, he's just kind. আমি আসলে কিছু না বলি, বাট আমি অন আ সিরিয়াস নোট, আমি একটা জিনিস আই হ্যাভ লার্নড, যখন আমি প্রথম আমার লাইফে যখন প্রথম বিটিতে চাকরি শুরু করলাম দিনাজপুরে, সো আমার ফার্স্ট পোস্টিং দিনাজপুরে আমার লাইন ম্যানেজার ওয়াজ আলহামদুলিল্লাহ ইজ এ ভেরি ভেরি গুড লাইন ম্যানেজার নুমায়ের ভাই। বাট আমি যখন বিটি অ্যাজ এ অর্গানাইজেশন দ্য ওয়ে ইট ফ্যাসিলিটেটস ইজ, একটা ফ্রেশ গ্র্যাজুয়েট, he has been given with a whole responsibility of managing a team with highly experienced people. You suddenly from day one you starts to managing more than 100 people who has, you know, their average years of experience is probably more than 10 years. You are given with an opportunity or as a challenge to manage a distributor who is, you know, as the age of your father and whose financials or other capacity is way beyond your control. From day one, you're given with a challenge or an opportunity to manage this difficult context. And the beauty of this is, if you need to navigate this, the only way to navigate this, you not trying to be the leader, you not trying to be the team captain, you be a player of the team. I think if you don't do that, you'll not survive. That's the ultimate learning that I got from this opportunity from BET. I never tried to be the head of the team. I never tried to be the leader of the team because of positional influence, because this comes and go, to be honest. But the best way to manage is if you be part of the team and let the team manage the best of it. Because every individual comes with his or her unique experience, his or her unique perspective. So BET facilitates that beautifully from the very first day. Or whatever Imtiaz has said is he has, you know, overstated all these things by some thousand odd times. And he's just too kind. And I'm really thankful to him. I had a wonderful time with him, to be honest, in Joshua. He is such a একটা জিনিস পিপল শুড লার্ন ফ্রম হিম ইজ হিজ নেটওয়ার্কিং ক্যাপেবিলিটি, দ্য ওয়ে হি হ্যাজ রিচড আউট টু সো মেনি পিপল অ্যান্ড হ্যাজ মেইনটেইন দোজ রিলেশনশিপ ইজ আনইম্যাজিনেবল। দিস ইজ সামথিং দ্যাট ইজ ইমেন্সলি রিকোয়ার্ড, ইভেন ইফ ইউ আর নট ইউনো ইন আ কর্পোরেট ক্যারিয়ার অর ইন আ ভেরি ইউনো স্ট্রিক্ট কর্পোরেট ক্যারিয়ার, ইভেন ইফ ইটস আ ভেরি গুড স্কিল টু হ্যাভ, দিস ইজ আ হিউজ এনেবলার, নেটওয়ার্কিং উইথ পিপল, ট্রাইং টু রিচ আউট টু পিপল অ্যান্ড ইউনো embracing and finding ways to, you know, nurture that relationship. Imtiaz is very, very good at that. He's a very humble person. As sir was saying, this is a huge capacity. He's a hard worker. He's pragmatic. I think that is one of the key element that I try to learn from him, to be as pragmatic as possible and take decisions on a very objective manner. This is a huge capability and capacity that, you know, people takes a long to learn. Imtiaz has it, but all others, for on a serious note, these are the few things I believe we all should you know, try to acquire if possible as early as possible in our life or career. So the thing we learn, I learned personally, ebong jara viewer ra hoyto shikbe shekhan theke, je ashole dujoner kothopokothoner prosongsha ba jeta hocche feedback jetai hok, সেখান থেকে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে হাম্বলনেস এর একটা জ্বলন্ত উদাহরণ দুজন, যে একজন বলছে কেউ কারো সম্বন্ধে কিন্তু পজিটিভ আজকাল বলতে চায় না, তার উপর আবার 10 বছর আগের বস। এখানে দুটো পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেশনশিপ, যেটা আমরা ক্লাসরুমে সবসময় বলি যে রিলেশনশিপ মেনটেন করলে কি বেচতে চাইবা সবই বেচতে পারবা, আবার তোমার যদি যেরকম ইচ্ছে সেরকম তুমি করতে পারবা। হ্যাঁ, তুমি এরোপ্লেন থেকে শুরু করে ওই 50 সাবান সবই বেচতে পারবা। তো ব্যাপারটা মনে হচ্ছে যে এরকম, যে ইমতিয়াজ ইজ স্টিল মেনটেনিং দ্য রিলেশনশিপ অ্যান্ড ইট ইজ হেল্পিং হিম নট অনলি গেইনিং সামথিং, এবং ওনার মেন্টাল একটা প্লেজারও সবসময় আছে যে হ্যাঁ ইজ কানেক্টিং উইথ, নিঃস্বার্থ যেটা
বলা হচ্ছে যে যেটা সবার দরকার আর কি। তো সো আমরা মুভ ফরওয়ার্ড করি, আসলে আমাদের অলরেডি দেখতে দেখতে 50 মিনিট হয়ে গেছে, এখনো ইয়ে করতে পারি না। ইমতিয়াজ কি স্টে করবা নাকি? না বস, আমার একটা মিটিং আছে স্যার, সো আই থিঙ্ক আই শুড গো। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর পার্টিসিপেটিং, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য টাইম। ওকে, টাটা, বাই বাই। সো আমরা ফিরে আসি, আসলে এই প্রশ্নটা একদম প্রথমে করার কথা ছিল যে অনেকেই আসলে আইডিয়া নাই, যদি আমি কিছু বুঝতে পারছি যে আপনি চারটা বিষয় দেখছেন অ্যাজ এ হেড অফ অ্যাক্টিভেশন। সো আপনি ডিজিটাল অ্যাক্টিভেশন, কনজিউমার অ্যাক্টিভেশন, রিটেল অ্যাক্টিভেশন অ্যান্ড মডার্ন ট্রেড চ্যানেল, এই চারটা জিনিস আপনি কিভাবে দেখছেন অ্যাট এ টাইম? এটা কিভাবে সম্ভব আর কি? আপনার কিভাবে টিম নেটওয়ার্কিংটা করছেন সো দ্যাট এই ফোর সাব ইউনিট গুলো আপনি হ্যান্ডেল করছেন? I have a big team, sir. I have a very big team, one of the biggest team of the organization. So that's a huge facilitator. And the team are very experienced group of people. Among again, most of them, not most of them, all of them are homegrown, you know, joined as statutory officers, worked outside of his comfort zone from day one. Dhakar baire theke kaj korche, experience gather korche. Tarpore অন্য আরেকটা লোকেশনে কাজ করছে, প্রমোশন পেয়ে একটা ম্যানেজারের রোল করে সাধারণত তারা, তখন এরিয়া ম্যানেজার একটা রোল করে তারা সাধারণত হেড অফিসের রোলে আসে। অ্যান্ড কিছু সিনিয়র ম্যানেজার আছে যারা মাল্টিপল ডিফারেন্ট রোলস করে এই আমাদের সেন্ট্রাল রোলগুলোতে আসে। প্লাস আমরা কিছু আর্লি এক্সপোজারের জন্য, কিছু ইয়াং গ্র্যাজুয়েটসদের জন্য, এখানে ইটস ভেরি এক্সাইটিং, দি কোম্পানি হ্যাজ টেকেন গ্রেট ইনিশিয়েটিভ আই উড সে, যেটা আমাদের সময় টু বি অনেস্ট ছিল না, যেখানে আমাদের উই হ্যাড টু ওয়েট ফর 3-4 ইয়ার্স বিফোর গেটিং অ্যান অপরচুনিটি টু ইউ নো পারফর্ম ইন এ সেন্ট্রাল রোল। সো নাওয়ার ডেজ হোয়াট বিটি হ্যাজ ডান ইজ ক্রিয়েটেড অপরচুনিটি ফর আর্লি এক্সপোজার ইন দ্য সেন্ট্রাল রোল। সো পিপল উইথ 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স ইজ গেটিং অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ আস ইন দ্য সেন্ট্রাল রোল ফর আ ইয়ার আর আ বিট মোর দেন দ্যাট বিফোর গেটিং প্রমোটেড ফর নিউ অ্যাসাইনমেন্টস। সো ইটস এ মিক্স অফ ভেরি এক্সপিরিয়েন্সড পিপল অ্যান্ড ইন আ ভেরি ইয়াং bunch of group of people jara ekshathe we you know try to mix our best of being the best of all ours together and you know work for better capacity as much as we can. So I have a big team to manage, chatta different set of wing ase, in chatta different wing er head ase, and they all report to me, but we all work together to you know manage the whole activation work. Our activation ta as a whole, as I was saying, is I'm very excited and energized. Again, the things that keeps me motivated for working for this organization is this is a hugely highly value creation centric role. So our work necessarily is creating value of the organization that have happened. So there is a sales team which does the sales job. So they do a fantastic job in terms of managing distributors, managing salesmen and others. So as a central role point of view, our capacity comes in, how do we create more value out of it? So there is a brand team who has their packaging and product developments and others. Again, our role comes in, how do I create more value of the campaigns and the products that they develop? So our role essentially is creating more value, building capabilities for future. We pilot a lot of the things, and this COVID has essentially helped us immensely. In terms of bringing new capabilities as retail activations, again, some young you know graduates joining for 2 months or 3 months have come up with an idea of alternative sources of distribution. So our responsibility was, you know, that's a great idea, so why don't you pilot it and then, you know, roll it out across the nation, then take it forward that okay, eight report build kore on a regular basis, how can we even use it for a continuous basis even beyond COVID. So our role is essentially this. In terms of retail activation, we have one of the biggest loyalty platforms, business to business platforms. So we try to extend our partnership, our relationship with this households. So we have a huge amount of people who is with a loyalty platform with us. We really try to close work with them, that how do we provide benefit for their betterment, for the betterment of their life, not only for their own business, but how we can contribute for the better meaningful of their entire family altogether.
So this is a hugely value creating war. So that keeps us motivated. During this COVID, we have extended our support for them. We didn't think about the business or the cost that is happening, but we stood behind with them, extending them supports and facilities and care package for managing through this crisis. So these are the types of things that we do under activation team. Digital space is growing very enormously. Data analytics will become, has already become, to be honest, as in the core of every decision that we make. It will continue to be. People out there, if you are thinking of choosing a career or thinking of learning something new, invest behind data analytics, invest behind artificial intelligence, invest behind knowing marketing automations and all. So this is the future. A huge set of job requirements are there, out there, and it will continue to be created moving forward. So this is something, again, sir, we try on, you know, how you use the data and effectively use it for making better decisions. ধন্যবাদ আমার মনে হয় অনেক ডিটেইলস আপনি বলেছেন আমার মনে হয় এখান থেকে অনেকে পিক করার আছে আসলে অনেক সময় মানুষ অনেকে যারা আন্ডার প্রিভিলেজড ওনারা জানেও না যে কোন ডিজিগনেশনের কাজ কি তাদের জন্য এটা অনেক বেশি হেল্প করবে আমার মনে হয় সো এখানে আমরা যখন মার্কেটিং পড়ালেখা করি যেমন আমি শুরু করেছি 1993-94 তখন মার্কেটিং নামটা আমি প্রায় বলি যে নামটা সুন্দর লেগেছে বলে আসলে আমি মার্কেটিং এ আসা তো যাই হোক আমার কর্পোরেট ক্যারিয়ার তো ছোট ছিল এরপরে যেহেতু শিক্ষকতার জন্য আমাকে কর্পোরেটের ইনফরমেশন গুলো আমার লাগতো রিলেট করার জন্য তো খুব বেশি প্রথম প্রথম আসলে পেতাম না আপনাদের মতো মানুষজনের সাথে কানেকশন থাকলে অনেক সুবিধা পরবর্তীতে লাস্ট 5-7 ইয়ার্স আমি খুব স্ট্র্যাটেজিক্যালি ভালো অবস্থায় ছিলাম কারণ অনেক ভালো ভালো অনেকে সিইও সাথে আমার ইয়ে ছিল যার কারণে আমি পারতাম সেটা তো সো এই যে কানেকটিভিটি বিটুইন একাডেমিক অ্যান্ড দ্য রিয়েল লাইফ যেটা বারবার আসে আর কি যে যেমন এই মার্কেটিং এর এখন মার্কেটিং এখন আর ছোট নাই একসময় মার্কেটিং একটা একটা ছোট উইং ছিল অফ দ্য বিজনেস আমরা ইয়েতে পড়ছি যে একদম প্রিন্সিপাল মার্কেটিং বা কোথাও আমরা পড়েছি যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং মানে জাস্ট লাইক একটা পাই চার্ট যে ওকে লাইক 25% অফ শেয়ার বাট একটা সময় দেখা গেল যে মার্কেটিং সেটাকে গ্রাস করলো এখন মার্কেটিং এর মধ্যে আবার নানা দিক যেমন সাপ্লাই চেন আমরা এখন অনেক আইডেন্টিক্যাল যেমন আমি এখন সাপ্লাই চেনে কাজ করছি আমার পিএইচডির পর থেকে আমি 2010 পিএইচডি শুরু করি এবং এই পিএইচডির পর আমি এখন সাপ্লাই চেনের প্রফেসর এখানে আমি মার্কেটিং থেকে কিছুটা বেড়ে আসছি এখন এখানে চিন্তাও করতে পারে না এখানকার মানুষজন সাপ্লাই চেন ইজ এ পার্ট অফ মার্কেটিং বরং সাপ্লাই চেনকে ওরা আইডেন্টিক্যাল মনে করে তো এনিওয়ে এই যে ডিভিশন গুলো এত বেশি হাইলাইট হয়ে যাচ্ছে যেমন আপনি ব্র্যান্ডে কাজ করেছেন আপনি কি বলবেন যে লাইক যে হাউ টু ডেভেলপ এ ব্র্যান্ড টিম যেমন আপনাকে কোম্পানির দায়িত্ব দেওয়া হলো জিনিসটা প্রশ্নটা বাংলায় যদি এভাবে করি যে আপনাকে বলা হলো যে একটা ব্র্যান্ড নিয়ে তুমি কাজ করো একটা ব্র্যান্ড তুমি দাঁড় করো কিভাবে করবেন আপনি এটা যদি একটু ইন আনসেল যে ছেলেপেলেদের একটা আইডিয়া যে একটা ব্র্যান্ড টিম একটা ব্র্যান্ডকে কিভাবে আপনি একটা টিমের মাধ্যমে দাঁড় করাবেন স্যার Thanks for asking the question, sir. After, essentially, the way I see it, it all starts with a need. There has to be a need. A need to act a solution. Ita yamadir kaj. So essentially, ekta need ke need ta sizable hoyte hobe, significant hoyte hobe. Jana hoche ki ita amar jonno significant enough hoy. Ita the invest korar jonno ekhon theke revenue gain korar jonno. So for any marketing campaign or for any brand. যেটাই যাই হোক তার হি নিডস টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দি প্রবলেম দ্যাট ইজ ট্রাইং টু সলভ কনজিউমার নিডটা কি সো কনজিউমার নিড উইল বি দ্য স্টার্টিং পয়েন্ট সেই নিডটাকে সলভ করার জন্যই তার সমস্ত কাজ এবং এটা সাইজেবল কি না সিগনিফিকেন্ট কি না সেইটা অনুসারে ইউ ট্রাই টু ফাইন্ড দি সলিউশন অফ ইট দেন আপনি যখন এই কনজিউমার নিডটা আইডেন্টিফাই করলেন সাইজেবল করলেন আপনার একটা পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন বের করতে হবে যে এইটার এই নিডটাকে আমি যে সলভ করছি এই নিডটা সলভ করার পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশনটা কি আমার কমিউনিকেশন হোক আমার প্রোডাক্ট হোক এটা আর কারো থেকে কেন আলাদা এইটা হচ্ছে গিয়ে তার এই পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশনটা নিয়ে আমার কাছে নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে সো আমার নিডটা কি এই নিডের সলিউশনটা বলার জন্য আমার পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশনটা হয়তো আরো পাঁচটা জিনিস আছে বাট সেই পাঁচটা জিনিস হয়তো পয়েন্ট অফ প্যারিটি
একটা পয়েন্ট অফ প্যারিটি থাকবে, একটা পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন থাকবে। আই নিড টু ফোকাস অন দি পয়েন্ট অফ প্যারিটি আছে, পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন আছে, এই পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন দিয়ে আমি পার্টিকুলার নিডটাকে সলভ করতে চাচ্ছি। এন্ড এইটাকে আপনি কোন কনজিউমারের কাছে পৌঁছাতে চান সেই কনজিউমারের সম্পর্কে আপনার জানা থাকতে হবে, যে কনজিউমারটা কি, সে কিরকম দেখতে, সে কিভাবে শুনতে পছন্দ করে, কি কথা শুনতে পছন্দ করে, তাকে তার মতো করে যদি ওই পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশনটা আমি বুঝাই, ওই নিডটা সলভ করি, তাহলে প্রবাবলি মাই ব্র্যান্ড উইল স্ট্যান্ড, মানে মাই ব্র্যান্ড অর এসেনশিয়ালি মাই মার্কেটিং বিকাম সাকসেসফুল। বাট যেটা আমি ফান্ডামেন্টালি দ্য ট্রুথ হচ্ছে গিয়ে, মার্কেটিং ইজ অ্যাবাউট মেকিং পিপল পে মোর দেন দ্য প্রোডাক্ট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থ। সো আই হ্যাভ টু বি এবল টু ক্রিয়েট দ্যাট ভ্যালু। একটা প্রোডাক্ট বানাতে যদি 2 টাকা লাগে, আমার মার্কেটিং এর কাজ হচ্ছে গিয়ে এটাকে 10 টাকায় বিক্রি করতে পারা। সি 8 টাকার একটা ভ্যালু আমি তাকে দিতে চাই, 2 টাকাটা ফাংশনাল নিড, সো ফাংশনাল নিডটা আমি সলভ করব। বাট এটার সাথে আমি পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশন দিয়ে তা সে যেভাবে শুনতে পছন্দ করে, যেভাবে দেখতে পছন্দ করে, সেভাবে করে দিয়ে এটার পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশনটা আমি তো বড় করে এস্টাবলিশ করবো, সো দ্যাট আই ক্যান আর্ন চার্জ 8 টাকা মোর ফ্রম দ্য দেন দ্য প্রোডাক্ট ইজ অ্যাকচুয়ালি ওয়ার্থ। এই জায়গায় কি অনেক সময় ডিসেপটিভ এর কথা চলে আসবে না, যে আমি 2 টাকা ইনভেস্ট করে 8 টাকা বেশি প্রফিট করে ফেললাম, এরকম কিছু কি আবার হবে স্যার? বাট এখানে এই পয়েন্টটা হচ্ছে কি, আমার সাকসেস ক্রাইটেরিয়া হচ্ছে কি ওই 8 টাকা চার্জ করা না, আমার সাকসেস ক্রাইটেরিয়া হচ্ছে কি 8 টাকা চার্জ করা এন্ড মেক হিম ফিল আহ ভালো হইছে। ইফ আই ক্যান ডু দ্যাট তাহলে আমার মার্কেটিং সাকসেসফুল হয়েছে, আদারওয়াইজ আমি হচ্ছে একবার বিক্রি করতে পারছি হয়তো। But deceptive marketing can never get successful. If a consumer doesn't believe that he has worth, he is satisfied with paying that money, amar marketing will not be successful. He will she to ar kinbei na aro 500 jon manush or kach theke shune kena bondho kore dibe. But fundamentally sir, ami jokhon eta juta kini, Nike juta kini, tokhon to ami jani juta ta banaite koto lage or je kono kichu ami to mane exactly na janleo, but I know for a fact that hocche giye একই শার্ট তো আমি আরেকটা জায়গা থেকে 5,000 টাকা দিয়ে কিনতেছি, একটা জায়গা থেকে 500 টাকা কিনতেছি। যখন 5,000 টাকা দিয়ে কিনি আমি তো জানি এটার দাম 5,000 টাকা না, এটা মানে মেকিং কস্ট ইজ নট 5,000, বাট দি হোল মার্কেটিং এর আমাদের অবজেক্টিভটাই স্যার ইজ টু মেক দ্যাট কনজিউমার ফিল গুড অ্যাবাউট ইট ওয়াইল হি অর শি ইজ পেইং ফর দ্য প্রোডাক্ট। এখানেই প্রবাবলি হচ্ছে গিয়ে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েশনটা আসে, কমিউনিকেশনের ফ্যাক্টরটা আসে, তার সাথে কিভাবে ইমোশনালি কানেক্ট করতে পাচ্ছি, তার rational benefit এর বাইরে তার emotional benefit টাই কিভাবে satisfy করছি, ওখানেই আমাদের কাজটা, যে emotionally সে কিভাবে connect করে। emotional তো দাম নাই স্যার, শখের দাম লাখ টাকা ছোটবেলার কথা, যে শখটাকে বের করতে পারতে হবে যে কোন শখটা চাচ্ছে এবং তাকে বুঝাইতে হবে তোমার ওই শখটাই কিন্তু তুমি পূরণ করবা যদি তুমি এটা করো, আমাদের কাজ স্যার এটা। বুঝছে না, ওই শখটা ওই ইমোশনের বিষয়, ওই ইমোশনটাকে একটু খোঁচা দেওয়া আর কি, খোঁচা দিয়ে বের করে ফেলা আর কি। তো যাই হোক, ইট ইস এ ক্রিটিক্যাল গেম, এটা আসলে অল্পতে ব্যাখ্যা করা, কারণ এখানে অনেকে মিসজাজ করবে কথাটা, হয়তো যারা মার্কেটিং পছন্দ করে না ওইভাবে জিনিসটা দেখবে। এখানে আসলে আমি একটু বলে নেই যে মার্কেটিং এ যে 2 টাকা খরচের পাশে কিন্তু অনেকগুলো খরচ আছে, যেগুলো যেমন আপনারা বিএটি, আমি ওই প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না আর কি, কিন্তু বিএটি অ্যাজ এ ইনস্টিটিউট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো যেমন ওই প্রোডাক্টটা ধরুন অনেক সময় 200-300% ট্যাক্স আছে, এগুলো অনেক সময় গভর্নমেন্ট মানে পাবলিক জানে না, মানুষ জানে না। যে কোনো পণ্যের, অর্থাৎ একটা বিদেশি পণ্য, আপনি আপনি পিএনজি তে কাজ করেছেন, পিএনজি এর অনেক প্রোডাক্টে আমি জানি না ক্যাটাগরি ওয়াইজ ট্যাক্স সিস্টেম ছিল কিনা বা ফ্ল্যাট, আমি জানি না, ধরে নিচ্ছি ক্যাটাগরি ওয়াইজ, যে কোনো প্রোডাক্টে হয়তো 200% ট্যাক্স। তাহলে আসলে আমরা যেটা হয়তো ইউএসএ তে $5 কিনছি, আপনি ওলের প্রোডাক্ট গুলোর কথা, আপনি ওলেতে কাজ করেছেন বোধ হয়, তো ওলের প্রোডাক্ট গুলো এমনি খুব এক্সপেন্সিভ। আমি এখানে শেলফে দেখি যে দেখা যাচ্ছে একটা লোশনের দাম হচ্ছে $25-30, কিন্তু বাংলাদেশে যেতে যেতে সেটা হয়তো দেখা যাবে যে ইকুইভ্যালেন্ট $50 টাচ করছে। হ্যাঁ, তো এই $50 কেন হলো, হয়তো এখানে ট্যাক্স আছে, এখানে সাপ্লাই চেইন আছে, এখানে আপনার সেলস এন্ড মার্কেটিং কস্ট আছে, অপারেশন কস্ট আছে, অনেক অনেক বিষয় এখানে অ্যাড আছে। তো এই জিনিসগুলো মানে আমি জাস্ট এর পরের কোশ্চেনটা এটা বলছি যে অ্যাজ এ লাইক রেসপন্সিবিলিটি অ্যাজ এ মার্কেটিং হেড, এখানে কোন কোম্পানি বলছে মানে একটা স্পেসিফিক একজনকে মার্কেটিং হেড বলে সব দায়িত্ব দিয়ে দিচ্ছে, আবার কোন কোন কোম্পানি মার্কেটিং হেড এর আন্ডারে ব্র্যান্ড হেড হয়তো বা কমিউনিকেশন বা পাবলিক রিলেশন এভাবে সেগ্রিগেট করছে, এটা কোনটা জাস্টিফাইড আপনি মনে করেন?
কারণ একটা সময় তো আমার কাছে মনে হয় স্যার এটা কানেক্ট করতে হবে, এটা স্যার একদম স্পেসিফিক টু দি কোম্পানি নিড, এটা আরো চেঞ্জ হবে স্যার। আমাদের এখন মার্কেটিং হেড থাক, আমার পার্সোনাল বিশ্বাস আপনার মার্কেটিং হেড আরো 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 ভাগ হবে, এখানে আপনার অ্যানালিটিক্স টেকনোলজি অফিসার এই রোলগুলো অনেক প্রমিনেন্টলি পাবে, আপনার ডিপেন্ডিং অন দি কোম্পানি অর দি সার্ভিস অর দি প্রোডাক্ট দ্যাট কোম্পানি ইজ প্রেজেন্টেড ইন, সেটার অনুসারে আপনার মার্কেটিংয়ের কোর টাইপ অফ মার্কেটিংয়ের ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। টিভিসি যেভাবে মানুষজন দেখতো সেভাবে টিভিসি দেখবে না, সেভাবে টিভিসির পিছনে কোম্পানি খরচ করবে না, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে আপনি অ্যানালিটিক্স বেস ক্যাম্পেইন করে কিভাবে কনজিউমারকে আরো ভ্যালু দিচ্ছেন। সো এই কারণে কোম্পানির ডিমান্ডে হয়তো চিফ টেকনোলজি অফিসার চিফ ইনফরমেশন অফিসার এই ধরনের রোলগুলো অপরচুনিটি খুলবে, অনেক ক্ষেত্রে এরা হয়তো হেড অফ মার্কেটিং এর উপরে হবে, অনেক ক্ষেত্রে এরা হয়তো মার্কেটিং এর সাথে হবে, অনেক ক্ষেত্রে এরা হয়তো মার্কেটিং এর নিচে হবে। বাট স্যার এটা ইভলভিং হইতে থাকবে, আমাদের একটা সময় একটা অর্গানাইজেশনে শুধুমাত্র মার্কেটিং ওয়াজ গুড ইনাফ, এখন অনেক অর্গানাইজেশনে ট্রেড আর মার্কেটিং আলাদা, মানে ব্র্যান্ডস আলাদা মার্কেটিং আলাদা, দুইটা রিপোর্টস টু সিইও, কোম্পানিজ লাইক ইউনিলিভার ফর দ্যাট ম্যাটার, কোম্পানি লাইক বিটি ফর দ্যাট ম্যাটার, আবার অনেক কোম্পানিতে একটা হেড অফ মার্কেটিং ইজ মার্কেট ট্রেড অ্যান্ড ব্র্যান্ড দুজন মিলে হেড অফ মার্কেটিং কে রিপোর্ট করে, বিটির অনেক দেশে এই অপারেশনটা আছে। সো এটা হয়তো ডিপেন্ডিং অন দ্য বিজনেস নিড অফ ইট, বাট মার্কেটিং অ্যাজ এ প্রফেশন আই বিলিভ it's a very exciting profession and it will continue to be immensely exciting as long as we can keep on learning, as long as we can keep on adapting to the new needs of the world, we will continue to make a lot of money for ourselves, for our will give a lot of value to the consumers, will make them more happy while they use our products, and in process এটা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট স্যার, এটা আমাকে পিএনজিতে বলতো এবং বিটিতেও এই সেম জিনিসটা অনেকাংশেই আপনার মেনটেন, সেটা হচ্ছে যে উই কিপ কনজিউমার এট দ্য হার্ট, সো ইফ ইউর কনজিউমার্স আর হ্যাপি ইফ দে আর স্যাটিসফাইড ইন প্রসেস দে উইল গিভ ইউ মোর ভ্যালু উইচ উইল মেক ইউ আর্ন মোর মানি অ্যান্ড মোর রেভিনিউ। আমি অ্যামাজনের এক্সাম্পলস ইদানিংকালে অনেক জায়গা থেকে শুনছি, আমি নিজে ওই বই পড়ছিলাম অ্যান্ড আদার্স, ও এত বছর ধরে কোম্পানিটা ব্যবসা করতেছে, দে হ্যাভ কেপ্ট অন ইনভেস্টিং বিহাইন্ড হচ্ছে গিয়ে অন ক্রিয়েটিং ভ্যালু ফর দি কাস্টমার ফর দেয়ার কনজিউমার, সো দে হ্যাভ ইনভেস্টেড অল দেয়ার রেভিনিউ ব্যাক দেয়ার, বিকজ দ্যাটস ওয়্যার দে সি দ্য ফিউচার ইজ ইনক্রিজিং দি পেনিট্রেশন নাম্বার কনজিউমার নাম্বার। ওদের কিন্তু স্যার ইয়ে নাই, আপনার মার্কেটিং হেড ইজ নট দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ওদের সিটিও ইজ বাই ফার দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন নেক্সট টু জেফ বেজোস। সো স্যার ডিপেন্ডিং অন প্রবাবলি কোম্পানিজ অ্যান্ড আদার্স থিংস হ্যাভ চেঞ্জ অ্যান্ড প্রবাবলি উইল কিপ অন চেঞ্জিং মুভিং ফরওয়ার্ড। আপনি কি বলেন স্যার, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে প্যান্ডেমিক এর পরে জিনিসগুলো অনেক রিশাফল হবে, যেমন আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট নাই, নিজস্ব অ্যামাজন বেশিরভাগ থার্ড পার্টি করে, তো এটা এখানে এইবার যেটা হয়েছে প্যান্ডেমিক এর লাস্ট 4 মান্থসে আমার এক্সপিরিয়েন্স এবং আমি বিভিন্ন জায়গায় দেখেছি অ্যামাজন কন্টিনিউয়াসলি ফেল টু কোপ আপ দ্য প্যান্ডেমিক, এবং এটা আমি জানি না কতটুকু অ্যামাজন রিকভার করতে পারে, কারণ আমি নিজে 4 অর্ডার করেছি এবং 4 আমার অর্ডার এবং আমাকে বিনা নোটিশে, এটা অ্যামাজনের হয়নি কখনো, এবং কোনো কথাবার্তা কোনো এক্সপ্লেনেশন ছাড়া আমার টাকা রিফান্ড করে দিয়ে বললো যে উই ডোন্ট হ্যাভ এনি স্টক। বাট নর্মালি কি হয়, এইসব কোম্পানি স্টক থাকলেই দেন অর্ডারটা প্লেস করা যায়, তার মানে হচ্ছে দে হ্যাভ সামথিং রং, দে অবভিয়াসলি দে উইল আইডেন্টিফাই দিস সুন, বাট ইন কম্পেয়ার টু অ্যামাজন ওয়ালমার্ট ডিড ভেরি ফ্যান্টাস্টিক জব। অ্যামাজনের যে জিনিস যে হ্যান্ড গ্লাভস বা যে স্যানিটাইজার $2 ছিল, সেই স্যানিটাইজারের দাম হয়ে গেছে $20 এবং পাওয়া যাচ্ছে না, এবং স্টকে দেখাচ্ছে অর্ডার করছেন টাকাটা কেটে নিয়েছে 5-7 পরে বলছে যে এটা আউট অফ স্টক, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। এটা অ্যামাজনের ক্ষেত্রে বারবার হচ্ছে এখানে, এবং সেজন্য খুব মানুষ খুব বিরক্ত আমেরিকার মানুষ, আমি জানি না এটা কিভাবে ওরা এই এই জিনিসটা রিকভার করবে, কিন্তু ইন কম্পেয়ার টু দেম সেখানে কিন্তু আপনার ওয়ালমার্ট অনলাইন স্টোর ডিড দ্য ফ্যান্টাস্টিক জব, তারা আমি মনে হয় 12-14 অর্ডার করেছি,
দে সেন্ড মি অন টাইম, এই প্যান্ডামিকে ওরা অন টাইম ডেলিভারি দিয়েছে। ফেডেক্স, ওরা ওরা ফেডেক্স ইউজ করে আর অ্যামাজন ইউজ করে হচ্ছে ইউপিএস এখানে, তো যেটা আমার অবজারভেশন। তো আমি এই কথাটা এই জন্য বললাম যে নিজের সক্ষমতা, মানে ওয়ালমার্ট যেটা করে যে নিজের কন্ট্রোলে রেখে প্রোডাকশনটা মেনটেন করে অনেক ক্ষেত্রে, যার কারণে ওরা সাকসেসফুল হয়েছে। অ্যামাজন হয়তো এই জিনিসগুলো চিন্তা করবে, অ্যামাজন ইজ বিগ, সো অ্যামাজন বসে থাকবে না। তো এইগুলো অনেক ধরনের প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, যেগুলো সামনে অনেক চেঞ্জেস আসবে এবং অনেক কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, জেসিপেনির মতো 100 বছরের কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকরাপসিতে পড়েছে এই প্যান্ডামিকের মধ্যে, তারা বলছে যে দে ক্যান কন্টিনিউ। তো এই ধরনের অনেক বিজনেস যারা অনলাইনে কোপ করতে পারতেছে না তারা কিন্তু চলে যাচ্ছে, সিআরস এর মতো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো সো এগুলো অন্য গল্প, আমি মানে এগুলো করতে গেলে আবার একদিকে। আমি যেটা হচ্ছে যে আপনার থেকে যে জিনিসগুলো শুনে মানে আমার যে শ্রোতাগুলো শ্রোতারা তারা যাতে এনশিওর হয়, তারা অনেকে বুঝে না যে আমরা ক্লাসরুমে বললেও বুঝে না, বলে স্যার তাহলে আমি মার্কেটিং কেন পড়বো। তো আমি এই জন্য বলি দেখো বাংলাদেশে তো এখনো ধরো ব্র্যান্ডিং নিয়ে কোনো আন্ডারগ্রেড নাই, বাংলাদেশে অ্যাডভার্টাইজিং নিয়ে কমিউনিকেশন নিয়ে আন্ডারগ্রেড নাই, তোমরা হয়তো মার্কেটিং নিয়ে করলা, অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন, দেন সেকেন্ড ডিগ্রি যখন করতে যাবা এমবিএ, and then you should concentrate on particular wing, just like ha tumi branding niye korla, tumi supply chain niye korla, tumi venture business niye korla, whatever onek gulo wing ache, apni ei byapare ki mone koren? Yeah, fair sir, absolutely. Apni jeta bolchen thiki, ekono mba to khub beshi bochhor hoy nai shuru hoyeche, on a but comparing to many other subjects in the world, আপনার এইটার স্পেশালাইজেশন সামনে আসলে আরো আসবে, এখনো আসে নাই, বাট এটা স্পেশালাইজেশন আরো আসতে থাকবে মার্কেটিং এর মধ্যে, সাব ফাংশন ধরে স্পেশালিটি আরো বেশি বাড়বে। বাট এগেইন আমার কাছে যেটা বলতেছিলাম যে আপনার ওই অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, তারপরে মার্কেটিং অটোমেশন, এই ধরনের ক্যাপেবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি বেসড মানে ইন্টিগ্রেটেড একটা মার্কেটিং স্কিল, ইন্টিগ্রেটেড মার্কেটিং ডিগ্রি, এটারও মনে হয় নতুন নতুন নিড তৈরি হবে, যে যেটা এমবিএ কে প্রবাবলি অনেকাংশে হয়তো রিপ্লেস করবে বলে আমার ধারণা, যেখানে আপনার ডেটা উইল প্লে আ বিগ রোল। আমার মনে হয় যে ওই পয়েন্টটা আমি বলতে গিয়ে ভুলে গেছি, যেমন এখন অ্যানালিটিক্স যেটা হচ্ছে এটা তো একটা হট কেক ইভেন ইউএস এতে, এবং অ্যানালিটিক্স শুধু মার্কেটিং অ্যানালিটিক্স না, এখন যেমন সাপ্লাই চেইন অ্যানালিটিক্স বা অন্য অন্য বিষয়ের অ্যানালিটিক্স নিয়ে অন্যরা কাজ করছে। তো সো আসলে অ্যানালিটিক্স এ যারা কাজ করছে, কারণ অ্যানালিটিক্স উইল হেল্প ইউ টু ফোরকাস্ট অর টু ডিটারমিন হোয়াট কুড বি হ্যাপেন বা কি ধরনের কি আপনার, এই যেমন এখানে মেশিন লার্নিং এর কথা বলা হচ্ছে, সো ওয়ার হাউস অটোমেশন, অটোমেশন যেমন আমি এখানে আসার পর অনেকগুলো ফরচুন আনফরচুনেটলি প্যান্ডামিক এর কারণে হয়তো আরো অনেক মিস করেছি, আগে যেগুলো গল্প বইতে পড়তাম সেগুলো আমি এখানে প্রায় 12-14টা কোম্পানি ফরচুন 500 কোম্পানিতে আমি ইন্ডাস্ট্রি ভিজিট করতে পেরেছিলাম, কারণ এখানে এই কানেকশন গুলো আছে। যেমন আমাদের এই সাপ্লাই চেইন প্রোগ্রামের সাথে 35টা কোম্পানির কানেকশন আছে, ওরা আসা যাওয়া করে, ওরা ওদের কোম্পানিতে যাওয়া অ্যালাউ করে, যেটা গতকালকে একটা লাইভে বলছিলাম যে এখানে থার্ড সেমিস্টারে উঠার আগে এক একজন স্টুডেন্টের 3-4টে ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স হয়ে যায়, এবং সেগুলো মোস্ট অফ দেম ফরচুন 500 কোম্পানি। তাহলে এই ছেলেগুলো লার্নিং মানে কিরকম হতে পারে জাস্ট ইমাজিন। আর আমরা ইন্টার্নশিপ আমাদের যেমন আমাদের পাবলিক ইউনিভার্সিটি ইন্টার্নশিপ করা হয় এমবিএ এর পরে অথবা গ্রাজুয়েশনের লাস্ট সেমিস্টারে, যখন সে চাকরি খুঁজবে, সে চাকরি খুঁজবে না ইন্টার্ন করবে, অনেকে চাকরিকে ইন্টার্ন দেখায় দিচ্ছে, আপনি জানেন এগুলো তো। সো এই রিস্ট্রাকচার, লেখাপড়ার রিস্ট্রাকচারটা খুব সময়ের দাবি আর কি। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো একটু সাকসেসফুল কেন, কারণ তারা রিস্ট্রাকচার করতে বেশি কষ্ট হয় না, যে ইন্ডিভিজুয়াল টিচার চাইলে সিলেবাস চেঞ্জ করতে পারে, কন্টেন্ট চেঞ্জ করতে পারে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটির এখনো প্রবলেম হচ্ছে কি, সিলেবাস চেঞ্জের বিষয়টা একটা মহাযজ্ঞ। হ্যাঁ, আমি সমালোচনা করছি না, দেখা যাবে যে হয়তো আমি এখন এটা নামলাম, খুব লাকি না হলে এটা হয়তো বছর দুয়েকের আগে হয়তো এটা বিভিন্ন কারণে হবে না, পুরো ফ্যাকাল্টি সব প্রপোজাল যাবে, বিভিন্ন ঘাট পার হবে, সেখানে আলোচনা সমালোচনা হবে, ঠিক আছে। আবার যদি এটা বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ানো হয়, সেখানকার টিচারের সাথে কমিউনিকেশন রাখতে হবে যে কি করা যায়। তো সো এই যে কমপ্লেক্সিটিস, ওয়ান ম্যান এক্সামিনার না, তো এখনো মান্দাত আমলে টু ম্যান এক্সামিনার, তো এখন এই জিনিসগুলো আসলে লিঙ্গার করছে, এখনো সেশন জ্যাম আছে, ক্যান ইউ ইমাজিন।
তো এগুলো আসলে ওই যে বললেন যুগ এগিয়ে যাচ্ছে, এখন ছেলে পেলেদের 1 মিনিট সময় নষ্ট করার ঠিক না আর কি, যে ওরা ওদেরও নিজেদের চাহিদা থাকে, ওদের ওরা পিছিয়ে পড়তেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা কম্পিটিশনে, এখন যদি একটা ছেলে 26 বছর 27 বছরে যদি জব মার্কেটে আসে, তাহলে ও ওর ওর এনার্জেটিক টাইমের 10 ইয়ার শেষ, অ্যাটলিস্ট 6 ইয়ার 5 ইয়ার শেষ। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন নেই বা কি লিখেছে আমি কমেন্টে আসলে খুব একটা গো থ্রু করিনি, আমি জাস্ট কারণ আমাদের অনেক সময় গেছে। অ্যাপ্রিসিয়েশন করেছে হোসেন জয়, কিপ আপ দ্য গুড ওয়ার্ক স্যার, এটা অনেকটা অ্যাপ্রিসিয়েশন টাইপের। সৌদি আরব থেকে দেখছেন, আমি কোশ্চেন খুঁজতেছি। আচ্ছা, এটা ও আমার অনেক পুরানো ইয়ে, খুব ভালো করছে, ও চিলড্রেন প্লেসে কাজ করে। What I can see is we need to focus on soft skill development, both in competencies and valid compete with other countries' people. So, এটা বোধ আমরা একটু টাচ করেছি, এই ব্যাপারে কি আপনি আর কিছু অ্যাড করবেন? লাইক যে সফট স্কিলে কিন্তু আমরা যে দুর্বল, এটা মোটামুটি বারবার বিভিন্ন ভাবে উঠে আসছে। এটা স্যার খুব সত্যি, এটা আপনার আমার একজন পুরনো ইয়ে ছিলেন, হেড অফ মার্কেটিং ছিলেন লং ব্যাক, উনি হঠাৎ করে একটা ছোট্ট এক্সাম্পল দিছিলেন যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে সবারই হয়তো মাথায় আছে যে আমাদেরকে বলতে এই রিমোট কন্ট্রোল ধরো না। আমার বড় হইছি হচ্ছে কি রিমোট কন্ট্রোল ধরো না জেনারেশন দিয়ে। তো স্যার এটা হচ্ছে আমাদের একটা কারণও আছে, তখন রিমোট কন্ট্রোল যদি নষ্ট হয়ে যেত, এখন তো 100-150 টাকায় রিমোট কন্ট্রোল পাওয়া যায় চাইনিজ মেড। রিমোট কন্ট্রোল ধরো না বলার আগে বলতে হবে যে রিমোট কন্ট্রোল ধরলে নষ্ট হলে যে আপনার এই যে কনসিকোয়েন্সটা ইমপ্লিকেশনটা কি। বাচ্চারা তো অনেক বেশি এসবে অ্যাডাপটিভ, অনেক বেশি হচ্ছে রিজন ডিসকাশন বুঝে হাউ উই গ্রুম দেম আপ। এটা বাচ্চাদের জন্য যতটুকু প্রযোজ্য সেম একইভাবে যেভাবে ডেভেলপমেন্ট হতে থাকে সফট স্কিলের ক্ষেত্রে, এটার একটা কন্টিনিউয়েশন একটা জার্নি। এই ছোটবেলা থেকে কিভাবে গ্রুমড আপ হচ্ছি, আমরা কিভাবে লিডারশিপ এক্সারসাইজ করার অপরচুনিটিটা নিচ্ছি যখন আমরা স্কুলে পড়ছি কলেজে পড়ছি। আমি খুব ফর্চুনেট আলহামদুলিল্লাহ, এই আমি যে স্কুলে পড়লাম সেই স্কুলে ওয়ার দ্যার অপরচুনিটি টু পার্টিসিপেট ইন লটস অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো প্রত্যেকটাই লিডারশিপের সফট ডাইমেনশনকে নার্চার করতে হেল্প করে। মানুষকে অনেক বেশি, যত বেশি আমি ফেইল করব তত আমি হচ্ছে গিয়ে প্রবাবলি একটু একটু করে শক্ত হব, আমি যত বেশি হচ্ছে গিয়ে নতুন ডাইমেনশনে পুশড হব, ডিফারেন্ট কিছু করার জন্য পুশড হব, তত হয়তো আমার নতুন নতুন লিডারশিপ ডাইমেনশনগুলো ডেভেলপ হবে। সো এটা আমি টোটালি এগ্রিড, এখানে আমাদের অনেক অপরচুনিটি আছে, এটা স্যার কন্টিনিউয়াস জার্নি। বাট গুড পার্ট হচ্ছে স্যার এটা শেখা যায়, এটাতে এরকম না যে হচ্ছে গিয়ে আপনার আর হবে না, এটা হবে স্যার। আমরা যে যে রিয়েলাইজ করি যে যখনই আমাদের এটা বাকি আছে আমরা এটা জানিটা শুরু করে দিলেই হবে। হ্যাঁ, সেটাই আর কি, যে অর্থাৎ কথা হচ্ছে এখন এখন সফট স্কিল কি জিনিস একসময় আমরা জানতাম না। আমি অন্তত এখন মনে করে দেখতেছি যে আমরা যখন পড়ালেখা করি আর কি, তখন এমনিতে ব্যাক বেঞ্চার ছিলাম, তার উপর আবার কি সফট স্কিল হার্ড স্কিল, ঠিক আছে। তো সো ওই জেনারেশন থেকে যে এখন সেগ্রিগেট করতে পারতেছে উইচ ওয়ান ইজ হার্ড স্কিল উইচ ওয়ান ইজ সফট স্কিল, এবং কামিং সুন যে জেনারেশন এখন চলছে বা সামনে, তারা কিন্তু এই জিনিসটা খুব করে ফেলবে, কারণ এটার ক্রাইসিসটা কথাবার্তা হচ্ছে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো আপকামিং জেনারেশন গুলো ডেভেলপ করতে হবে। আচ্ছা, আরেকটা এটা কোশ্চেন না ঠিক, যে বোধহয় আমরা ওই কথা প্রসঙ্গে উনি বলেছেন কেউ কাউকে সাহায্য করে না, কারণ সে জানে যাকে সাহায্য করবে সে আসলে তার চেয়ে ভালো করে ফেলতে পারে। এটা কি মানসিক দৈন্যতা, ওই যেটা বললেন আপনি ইনসিকিউরিটি? আমি তো দেখেছি যে মানুষকে যদি আপনি হেল্প করেন দেন ইউ উইল হ্যাভ এ বেটার স্কোপ টু ডু সামথিং গুড। এটা কি আপনি এগ্রি করেন নাকি আসলে কিছু হারানোর সম্ভাবনা? 100% স্যার, আমি আমার লাইফে এত মানুষের উপকার পাইছি এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না, এটা ইজ আনবিলিভেবল। প্রত্যেক প্রত্যেক সময় প্রতি মানুষের উপকার পাইছি। সো আমি এবং আই উইশ যে হচ্ছে কি আই ক্যান, মানে আল্লাহ তাদেরকে কোনো বিপদে না ফেলুক বা ইয়ে না করুক, বাট আই এম আইল বি অলওয়েজ দেয়ার। এবং এটা ইজ আ স্যার আপনি হয়তো পড়ছেন ওই যে আপনার
আপনার ওই টিপিক্যালি আমাদের হিউম্যান সাইকোলজিতে যেটা বলে যে সফট সফট মানে ফাস্ট ব্রেন অ্যান্ড স্লো ব্রেন, ব্রেনের একটা পার্ট সবসময় থাকে হচ্ছে গিয়ে আপনাকে লাইফ সেভিং, আপনাকে বাঁচানোর চেষ্টা করে, সে আপনাকে সবসময় সম্পর্ক সমস্ত কিছু থেকে দূরে সরায় রাখার চেষ্টা করে, সো দ্যাট তার এনার্জিটা আপনার নিঃশ্বাস প্রশ্বাস হাত পা নাড়া এইটাতে খরচ করতে পারে। ওই ব্রেনটা স্যার আপনার, আমরা যখনই একটা মানুষকে কোনো একটা নেগেটিভলি দেখি, নেগেটিভলি তাকাই, আমি যখন একটা মানুষকে অপছন্দ করি, তখন ভুল জেনে না বুঝেও আমি কিন্তু ওই মানুষটাকে যখন কথা বলি তার মধ্যে তাকে নেগেটিভ ভাইব দেই, এবং এটা একটা নেগেটিভ স্পাইরালের মতোই কাজ করে। ও তখন চিন্তা করে, আরে কিভাবে এমনি তাকাচ্ছে কেন, এইভাবে কথা বলতেছে কেন, দেখলো আমাকে এরকম বাঁকা ভাবে বলে, সেও ইন রিটার্ন একটা বাঁকা কথা বলে, তখন সে আরেকটা বাঁকা 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 চলতে থাকে। আবার ঠিক উল্টাটা স্যার, যখন ইফ উই ক্যান ম্যানেজ টু কিপ ইয়োরসেলফ অন এক্সপ্লোরেটরি মোড, ভাইয়া যারা বলতেছে তাদেরকে সাপোর্ট করেই বলছি, আমরা যদি একজন আরেকজনকে, আমি যখন একটা মানুষকে হেল্প করব আর একটা মানুষকে পজিটিভ ভাইব দিব, তার শুরুটা নেগেটিভ হলো, হি উইল স্টপ এন্ড থিঙ্ক দ্যাট সি আসলে কি ব্যাপার, সে আমার সাথে ভালো ব্যবহার করতেছে কেন, কি ঘটনাটা কি, হি উইল ইন আ ওয়ে হি উইল স্টার্ট টু ম্যাচ। এখানে মাল্টিপল রিসার্চে দেখাইছে, আমি যখন একটা কনভারসেশনে দুইটা মানুষ পাশাপাশি বসে থাকে, আফটার আ সার্টেন টাইম দে ম্যাচ ইভেন দি পোশ্চার উইথ আ সাবকনশিয়াস মাইন্ড, দ্যাটস হাউ আওয়ার ব্রেন ইজ টিউনড, আমরা রেসিপ্রোক্রেট করি, আমরা ভালোর সাথে ভালো থাকি, খারাপের সাথে খারাপ থাকি। সো এটা স্টার্টটা করা ডিফিকাল্ট, বাট এগেইন ওইটা ইনসিকিউরিটি থেকে আসে, নানা কারণ থেকে আসে, আমরা খারাপ, বাট আমি পরের মানুষজনকে স্যার দেখে হোপফুল যে তারা কিন্তু এটা অনেক বেশি করে, এই নতুন জেনারেশন অনেক অনেক হেল্পফুল, তারা অনেক বেশি সাপোর্টিভ, এটা যে যত তার জায়গা থেকে সিকিউরিটি বেটার হবে সে হয়তো আরো বেশি করতে পারবে। ধন্যবাদ মাহমুদুল হক তাজ, বারবার যেটা হচ্ছে হাইলাইট করছেন যে সফট স্কিল, বাইরে যখন কাজ করতে যাব সফট স্কিলটা আসলে ডেভেলপ করাটা খুব জরুরি, উই ডু এগ্রি উইথ ইউ, এবং আমাদের গেস্টও বলছেন যে আসলে সফট স্কিলটা আমাদের ডেভেলপ করা দরকার। আর এখানে একটা আপনার অ্যাপ্রিসিয়েশন করেছে আসলে, এটা আসলে পজিটিভ থট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যে পজিটিভ থট পজিটিভ কথাবার্তা বলেছেন অ্যাজ এ লিডার অথবা অ্যাজ এ পার্সন, আপনার সারাউন্ডিংস এ যারা আছে আসলে যখন পজিটিভ কথা বলে না তখন পজিটিভ মাইন্ড ক্রিয়েট হয়। প্রবলেম হচ্ছে আমাদের দেশে আমরা কনফিউজ থাকি, যেমন আমি আমার নিজের বেলায় আমি দেখি এবার আর্লি ক্যারিয়ারে মানে আমি কনফিডেন্স নিয়ে একটা জিনিস বলতে ভয় পেতাম, যদি না হয় তাহলে আমার ফলোয়াররা বা আমাকে যারা শুনছে তার কি হবে, মানে আমি যখন লিডিং মানে দুজন লোককেও লিড করা শুরু করলাম ইনিশিয়াল স্টেজে, আমি একটা কথা বলতে সে কি ফিল করতো, আচ্ছা আমি যেটা বলছি যদি মিসম্যাচ হয় বা সে যদি প্র্যাকটিসে যায় দেখে যে এটা না হয় তাহলে সে তো ভাববে যে স্যার যেটা বলছে সেটা তো আসলে ঠিক না। এখন এই রিস্কটা আসলে লিডারকে নিতেই হবে যে না, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট যে হোয়াট এভার ইউ আর টেলিং ইট উইল বি হ্যাপেন ইন প্র্যাকটিস, অ্যান্ড টু হ্যাপেন দিস অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ সাম গাইডলাইন যে এই জিনিসগুলো করো, ফেল হওয়ার সম্ভাবনা, এখন পাস ফেল সাকসেস এগুলো আল্লাহর হাতে, বাট আমার মনে হয় যে কনফিডেন্টলি বলতে পারলে যে টিম মেম্বার আছে দে আর ফিলিং বুস্ট আপ দেমসেলফ যে না আমার এটা হবে, আপনি কি মনে করেন? অ্যাবসলিউটলি এগ্রি করি স্যার, আপনাকে ফার্স্ট অফ অল বিগ কংগ্রেস মানে থ্যাংক ইউ আর কংগ্রেচুলেশন রাদার, এই যে আপনি আজকে যে বললেন কথাটা এটাই হচ্ছে গিয়ে দি পয়েন্ট, যখন আপনি আপনি যখন সেলফ অ্যাসিউর থাকতে পারবেন তখন আপনি নিজের ভালনারেবিলিটিকে মানুষের কাছে এক্সপোজ করতে পারবেন। আজকে যখন আপনি বললেন যে আমি আনকমফোর্টেবল থাকতাম দুইজন মানুষ যখন আমাকে রিপোর্ট করতো, দ্যাট মিন্স আপনি এখন মেন্টালি সিকিউরড, আপনি এই ভালনারেবিলিটিকে এক্সপোজ করতে ভয় পান না। আমাদের প্রত্যেকেই প্রত্যেকের লাইফের এই সিচুয়েশনগুলোতে পৌঁছাবো, কত আগে পৌঁছাবো এটাই হচ্ছে গিয়ে চ্যালেঞ্জটা, সবাই পৌঁছে একটা সময় গিয়ে রিয়েলাইজ করবো ভাই দুনিয়াটা সহজ, এত চিন্তা না করলেও হয়তো। এইটা স্যার একটা সেন্স অফ লিবার্টি, সেন্স অফ লিবারেশন, যে আমি ছেড়ে দিব ভাই, আমি তো পীর না মুরিদ না, আমি ভুল করবই, এন্ড আমার ভালনারেবিলিটি থাকবে, আমিও একটা মানুষ, আমার ভালনারেবিলিটি থাকবে, আই উইল শেয়ার, বাট আমি একটা সাবজেক্টিভলি না, আমি অবজেক্টিভলি ডিসিশন নিচ্ছি, আমি চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিচ্ছি, এন্ড ইট মে বি রং, সো হোয়াট, আই উইল প্রবাবলি মে নট বি রাইট। আর আপনি সেটা বললেন স্যার যে লিডারশিপ ইজ পেইনফুল, লিডারশিপ হইলে আপনার গালি খাইতেই হবে, খাইতে হবে, করতেই হবে, মানুষ এটার কোনো বিকল্প নাই,
লিডার লিডার লিডারকে ভয় পেলে চলবে না, যে লিডার পিছনে কথা বলবে, লিডারকে ব্যাকবাইট করবে, লিডার অনেক কথাবার্তা হবে, এবং এটা লিডার জেনেই কিন্তু লিডিং করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আমার লেসনটা বলি, কারণ আমি কিন্তু একটা কোম্পানির কো-চেয়ারম্যান হিসেবে কাজ করি, এখনো আছে আমার পদবি, সো নাহার এগ্রো। তো আমি যখন দেখতাম যে হ্যাঁ মানুষ কথা বলে, দেখা যাচ্ছে পিছনে এমডির বিরুদ্ধে কথা বলে বা ওরকম, যেটা ফিল করি, কিন্তু সেটা কখনো আমি এমডি কেও বুঝতে দিতাম না বা ইডি কেও বুঝতে দিতাম না বা আমি নিজেও বুঝতে দিতাম না, কারণ আসলে আপনি ওটাকে শাসন করতে গেলে ওই এমপ্লয়িকে হারাবেন। ওই এমপ্লয়িকে বরঞ্চ একটা কাছে ডেকে যদি সুযোগ দেয়া যায় যে ঠিক আছে তুমি ব্যাপারটা এইভাবে না করে এইভাবে দেখো, দেন দ্য থিংস মাইট বি চেঞ্জ, এবং সে যখন চেঞ্জটা ফিল করবে তখন কিন্তু সে লিডার হিসেবে গড়ে উঠবে। কিন্তু আমি যদি তাকে শাসন করতে যাই, তুমি এটা বলছো কেন, তুমি ওটা বলছো কেন, এবং উইচ উইল অ্যাকচুয়ালি কাট অফ দ্য রিলেশনশিপ ওভার দেয়ার, এবং তখন আপনি একটা হয়তো 5 বছর পুরনো এমপ্লয়িকে আপনি হারাই ফেলতে পারেন, হুইচ ইজ ভেরি ব্যাড। একটা লোক কিন্তু 5 বছর, 3 বছর, 4 বছর কাজ করলে সে কিন্তু আপনার জন্য কাইন্ড অফ অ্যান অ্যাসেট, তাকে ওইভাবে গ্রুমিং করতে হবে টু বি লাইক মোর ওয়ার্দি ডে বাই ডে। তো যাই হোক, আমার মনে হয় আপনার অনেক সময় নিচ্ছি আমি, কিন্তু এখানে আমি জিনিসগুলোকে আনছি, অনেকগুলো আসলে কমেন্ট আসছে, আমি যারা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তাদের কমেন্টগুলো আনছি না, আর দে আর উই অ্যাপ্রিসিয়েট দ্যাট আপনারা এটা শুনছেন, আপনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, নেগেটিভ কমেন্ট এখনো পাইনি, দ্যাটস থ্যাংকস টু অলমাইটি। তো এখানে একটা জিনিস কোশ্চেন, এখানে কোশ্চেন যে ইন্ট্রোভার্ট স্টুডেন্টের জন্য হাউ টু কোপ আপ উইথ দ্য জব সেক্টর ফর অ্যান ইন্ট্রোভার্ট স্টুডেন্ট, as nowadays people don't want to help others, এখন এরকম অনেকে সিচুয়েশন। আসলে আমি যে কথাটা বলছি সেটা আমি, কারণ অনেকের সাথে আমার সাথে অনেকে যোগাযোগ রাখে যারা বেশিরভাগ ইন্ট্রোভার্ট, মেসেঞ্জারের থ্রুতে বা ব্যাক ডোরে বা ওভার দ্য পার্সোনাল 1-to-1 ফোনে। তো দেখা যায় যে আমি তাদেরকে বলি যে তোমাকে আসলে আলটিমেটলি একটা পয়েন্টে, আপনি একটু যেটা বললেন যে এক্সট্রোভার্ট হওয়ার দিকে যেতে হবে, বেহায়া না, মানে অর্থাৎ এক্সট্রোভার্ট মানে এটা না যে কথা সারাক্ষণ বললাম সেটাও না, মানে আপনাকে কথা মুখ ফুটে বলতে হবে। সেই জন্য আমি আমার স্টুডেন্টকে বলতাম সেলসে 1 বছর কাজ করো, যদি ইফ ইউ ফিল ইউ আর ইন্ট্রোভার্ট, সেলসে 1টা বছর কাজ করো, 2টা বছর কাজ করো, দেখবা যে যে জয়েন্টে চাপা চাপা আছে, রাফলি যদি বলি এটা জয়েন্টে ছুটে যাবে, কারণ তুমি অ্যাপ্রোচ করতে করতে দেখা যাবে যে তুমি জানো যে হাউ টু অ্যাপ্রোচ, হোয়াট কাইন্ড অফ পিপল উইল অ্যাকসেপ্ট, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস পার্টিকুলারলি, দেন ইট উইল গিভ ইউ অ্যান বুস্ট আপ যে আপনি মানুষ ডিল করতে জানবেন। এই জায়গাটা আপনি ওনার কথার সূত্র ধরে আর আমার প্রশ্ন, আমার কথার আপনি যদি একটু ব্লেন্ডিং করতেন। স্যার আমি, ভাইয়া আপনি যে যে প্রশ্নটা করছেন যে ইন্ট্রোভার্ট, আমি ফার্স্ট অফ অল এটা ইটসেলফ ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট, ইন্ট্রোভার্ট ইজ ইন্ট্রোভার্ট যারা তারা হয়তো এই কথা বলতে এন্ড ইয়েতে হয়তো একটু ডিফিকাল্টি ফেস করেন, এন্ড ইটস টু বি অনেস্ট ইজ অ্যাবসলিউটলি নরমাল। আপনারা জানেন না একটা ইয়ে আছে MBTI বলে, MBTI বলে একটা অ্যাসেসমেন্ট আছে যেখানে একটা পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, এটা আপনারা সার্চ করলে ইজিলি কমফোর্টেবলি ইজিলি পেয়ে যাবেন। এই অ্যাসেসমেন্টে যেটা প্রাইমারিলি মানুষের কোন ধরনের মানুষ এটাকে ভাগ করার চেষ্টা করে 16টা ডাইমেনশনে। দ্য পয়েন্ট ইজ ওয়ার্ল্ড ইজ মিক্স অফ অল টাইপস অফ পিপল, অ্যান্ড একটা অর্গানাইজেশনে, একটা কোম্পানিতে, একটা টিমে মাল্টিপল টাইপের লোক থাকবেই, এটাই নর্মাল। So there are few people who will be introvert, there are few people who will be extrovert. As a leader, probably what we need to do is get the best type of task or job for that particular person. Je introvert tar kichu extreme strength ase jeta extrovert er nai, je extrovert tar kichu extreme strength ase jeta introvert er nai. So as an organization, as a capacity, what we need to get do is get the best out of each individual with the capacity that he or she is operating. আর স্যার যেটা বললেন যে end of the day সবাই তার নিজস্ব capacity থেকে, comfort zone থেকে বের হইতে হবে, এটা সবার জন্য প্রযোজ্য। আপনি ইউ মে বি ইন্ট্রোভার্ট, এটার মানে কিন্তু এটা না যে আপনি কথা বলতে পারেন না, এটার মানে হচ্ছে গিয়ে আপনি যখন কথা বলেন তখন আপনার এনার্জি ড্রেইন বেশি হয়, এটা কিন্তু না পারা না, তখন আপনার অনেক কষ্ট বেশি হবে, বাট পারবেন না তা কিন্তু না। আবার যে এক্সট্রোভার্ট তাকে যদি প্রচন্ড মেথডিক্যাল একটা এক্সারসাইজ করতে দেয়া হয় সে হয়তো অনেক বেশি এনার্জি কনজিউমড হবে, তার মানে কিন্তু এটা না যে সে পারবে না। সো আমাদেরকে সবাইকে নিজেদের কমফোর্ট জোন থেকে বের করতে হবে। আমাদের যদি জবের নেচার থাকে, আপনার বউ যদি অনেক বেশি কথা হয়, কথা বলার হয়, ভাই আপনাকে কথা বলতে হবে, ইউ নিড টু লার্ন দ্যাট স্কিল এন্ড অফ দ্য ডে।
সো এটা স্যার যেটা বললেন, আসলে সবাইকে নিজেদের ক্যাপাসিটিকে স্ট্রেচ করে বের করতে হবে উইথ অ্যান অ্যাপ্রিসিয়েশন। নিজেকে আবার এটা ভেবেন না যে আমি এক্সট্রোভার্ট হয়ে যেতে চাই, এটা হবে না। বাট অ্যাপ্রিসিয়েট করেন যে আমি ইন্ট্রোভার্ট, তার মানে কি আমার একটু কষ্ট বেশি হবে, আমার এনার্জি ড্রেইন বেশি হবে। সুতরাং যখন আমি একটা এক্সট্রোভার্ট টাইপের কোনো কাজ করব, যখন আমি প্রোঅ্যাক্টিভলি কিছু মানুষের সাথে কথা বলবো, মেন্টালি রেডি থাকবেন যে তার মানে আমি একটু টায়ার্ড ফিল করব বেশি, আমার একটু বিরক্ত লাগবে বেশি। ইটস ওকে, পৃথিবীর সব কাজ আমরা মনের আনন্দে করি না, বাট ইটস ওকে, উই অল নিড টু স্ট্রেচ আওয়ারসেলফ ফর দ্য বিগার পারপাস, যেটা উই ওয়ান্ট টু অ্যাচিভ। আমরা নিশ্চয়ই কাজ করি, চাকরি করি একটা বিগার পারপাসের জন্য, ওই স্কিলটার জন্য, ওই অবজেক্টিভটার জন্য আপনাদের এই কষ্টটা করতে হবে। এটা কিন্তু এক্সট্রোভার্টদেরও কিছু চ্যালেঞ্জ আছে বাই দ্য ওয়ে, এটা কিন্তু শুধু ইন্ট্রোভার্টদের চ্যালেঞ্জ না, এক্সট্রোভার্ট হ্যাড দেয়ার ওন সেটস অফ লিমিটেশনস। তাদের কিন্তু অনেক প্রবলেম হয় যখন হচ্ছে গিয়ে আপনি তাদেরকে একটা হাইলি ইন্টেনসিভ কোনো এক্সারসাইজ করতে দেন, তা কিন্তু খুব ডিফিকাল্ট হয়, তাকেও কিন্তু ওই ওই চ্যালেঞ্জটাকে নিতে পারতে হয়। সেটা সবাইকে, সবাই তার কমফোর্ট জোনের বাইরে এসে কাজ করতে হবে। স্যার যেটা বললেন আই টোটালি এগ্রি। আসলে ইন্ট্রোভার্ট, আমি মনে করি যে ইন্ট্রোভার্ট একটা কোয়ালিটি, কিন্তু জাস্ট ইন্ট্রোভার্টের সাথে যোগ করতে হবে যে আপনার ইনহারেন্ট, আপনার ভিতরে একটা কথা আছে, এটাকে সুন্দরভাবে মানে ওই যে আপনি যেটা বললেন যে এনার্জি কম লস করে, মানে পালসটাকে ঠিক রেখে যে আপনি বলা, কারণ আপনি যদি নার্ভাস ফিল করেন তাহলে হয়তো আপনার শ্রোতারা ওভাবে জিনিসটাকে হয়তো নিবেন, আপনি কনফিডেন্টলি বললে জিনিসটা নেবে। এই যে কনফিডেন্টলি বলাটাই হচ্ছে যে আসলে আপনার থটটা, আপনি বেশি কথা বলার দরকার না, টু দ্য পয়েন্ট কথা বলেন, ঠিক আছে, আপনার আইডিয়াটা শেয়ার করেন, দ্যাট উইল বি কি আমার মনে হয়। আচ্ছা, এখানে খুব সংক্ষিপ্ত ভাবে আপনি যদি জাস্ট ওয়ার্ড এর মাধ্যমে যে এই এই সাডেন, এটা অনেকে জানতে চায় যে একেবারে মানুষ তো এখন আজকাল ওই যে অনেকটা প্যারাসিটামল ট্যাবলেট এর মতো যে ঠিক আছে আমার এই কোয়ালিটি লাগবে, আমি প্যারাসিটামল ট্যাবলেট 250 mg 500 mg খাওয়াই দিলাম, হয়ে গেল। তো এই ধরনের কোয়েশ্চেন অনেক আসে, তারপরে যদি আপনি ওইভাবে বলেন যে হোয়াট টাইপ অফ পারসন মানে আই নিড টু বি সাকসেসফুল, লাইক এই ধরনের আর কি কোয়েশ্চেনটা যে করে সব সময় যে স্যার কিভাবে সাকসেসফুল হবে এবং কোন কোয়ালিটিটা লাগবে, জাস্ট লাইক আপনি যদি এভাবে বলেন যে তোমার অনেস্টি লাগবে, তোমার হার্ড ওয়ার্কিং লাগবে, রিলেশনশিপ লাগবে, আপনার আপনি যদি এভাবে বলেন। আমার কাছে স্যার এই যে আমার লাইফ থেকে যেটা শেখা, একটা যেটা আমি বললাম যে ভ্যালু ক্রিয়েশন, এই মাইন্ডসেটটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি যখনই যেটা করি না কেন সেখান থেকে কিভাবে ভ্যালু ক্রিয়েট করতে পারি, এই মাইন্ডসেটটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেটা আমার ধারণা মানুষ অনেক বেশি আগায় নিতে পারে। আর দেন হচ্ছে কি, বি আ টিম মেম্বার, এটা কিন্তু শুধু লিডারের ক্ষেত্রে যদি প্রযোজ্য তাই না, আমরা যখনই একটা টিমের পার্ট হই তখন অনেক ক্ষেত্রেই আমরা টিমের ফেসিলিটেট করতে পারি না, মানে লিডার হিসেবেও না শুধু, আমরা যখন আমি একটা মেম্বার তখনও আরেকটা মেম্বারের কে ফেসিলিটেশন, যেটা আমরা বলছিলাম একজন আরেকজনকে হেল্প করা অ্যান্ড আদার্স, আমরা এই মাইন্ডসেটে থাকতে পারি না। বাট একটা টিমকে বেটার করতে হলে, অর্গানাইজেশনকে বেটার করতে হলে, অ্যাজ এ লিডার বা অ্যাজ এ অর্গানাইজেশন যদি কাউকে রিক্রুট করতে চায়, এরকম মানুষকে রিক্রুট করতে চায় যে টিমের ক্যাপাসিটির মধ্যে কাজ করতে হবে। সো ইউ নিড টু বি ফোকাস অন ক্রিয়েটিং ভ্যালু, উই শুড বি এবল টু ওয়ার্ক অ্যাজ এ, ইউ নিড টু বি অলওয়েজ ফোকাস টু বি আ গুড টিম মেম্বার। হার্ড ওয়ার্ক ইজ দ্য চিপেস্ট কারেন্সি দ্যাট ইউ ক্যান স্পেন্ড, এটা আমার কাছে সবসময় মনে হয়। হার্ডওয়ার্কটা খুব সহজ, এটা একটা একটা কারেন্সি যেটা আমাদের কাছে অ্যাবান্ডেন্স, এটা খুব দাম বেশি না, বাট এটা রিওয়ার্ড প্রচুর। হার্ডওয়ার্ক ইজ সামথিং দ্যাট উই শুড অলওয়েজ ফোকাস অন। অনেস্টি, বি অনেস্ট টু দ্য ওয়ার্ক, বি অনেস্ট টু টু ফিডব্যাক, মানুষের কাছে ফিডব্যাক নেন, অনেস্টলি ফিডব্যাক নেন, মানুষকে রিকোয়েস্ট করেন যেন আমাকে অনেস্টলি ফিডব্যাক দেয়, বলে যে তুমি খারাপ, এই কথাটা এইটাতে খারাপ, এটা তুমি এইটা করলে ভালো হবে, ইটস এ গিফট। এই অনেস্টিটা নিজের মধ্যে রাখি, মানুষের অনেস্টলি ফিডব্যাক নেই। শার্পেন দ্য স, আপনার সবসময় নিজের পিছিয়ে ইনভেস্ট করতে হবে। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট আমরা নিজে, সবচেয়ে বড় ব্যাংক ব্যালেন্স আমি আমার নিজে, আমি যদি আমার নিজের পিছিয়ে ইনভেস্ট না করি তাহলে প্রবাবলি আমি আই এম নট ডুইং জাস্টিস টু মাইসেলফ। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, টেক রিস্ক, গেট আউট অফ আওয়ার কমফোর্ট জোন, কন্টিনিউয়াসলি পুশ ইয়োরসেলফ, আমি আমার লাইফে যতবার এরকম এক্সট্রিমলি পুশড হয়েছি, আমি আমার চাকরি হারানোর অলমোস্ট লাস্ট বার যে গেছি, আমি মাল্টিপল টাইমস পুশড হয়েছি, বাট ওই সময়গুলোতে আমি আমার এমন স্ট্রেংথ খুঁজে পাইছি যে স্ট্রেংথটা আদারওয়াইজ আমি হয়তো পাইতাম না। হারানোর কিছু নেই। হ্যাঁ,
আমার মনে হয় যে কথা ওগুলোই আর কি, যে আপনাকে আসলে অনেস্ট একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে আমি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে খোঁজখবর নিয়ে দেখেছি যে অনেস্ট লোকের খুব অভাব, ট্যালেন্টের কোনো অভাব নাই। ট্যালেন্টটাকে এক্সপোজ করতে হবে, ট্যালেন্টটা মানে ভিতরে রেখে দিলে হবে না। অনেকে কি করে, ট্যালেন্টটাকে এক্সপোজ করতে চায় না। ভয় পাওয়ার কিছু নাই, ট্যালেন্টটা এক্সপোজ করলে হয় কি, ওই যে রিস্ক, যেটা যেটা রিস্কের মতো, যে একটু রিস্ক দেখালেন আর কি, আপনি নিজেই বুঝবেন যে এর পরবর্তী স্টেপটা আপনার কিরকম হবে। এটাকে বলে যে আমরা ক্যালকুলেটেড রিস্ক। একটা হচ্ছে যে আপনি একেবারে হাত পাছুড়ে রিস্ক নিলেন, এটা একটা এটা আনক্যালকুলেটেড হয়ে যাবে। কিন্তু আপনি ক্যালকুলেটেড রিস্ক যদি একসময় নিতে শিখে যান, তাহলে আপনি বুঝবেন যে হারালেও করতু খারাপেন। তো এগুলো আসলে একদিনে না, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস, টাইম। আমি ওই যে একটা কথা স্টুডেন্টদেরকে বলি যে আপনি যেভাবে ইউ মাইট স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, বাট 10 বছর পরে আপনি ডিফারেন্সটা বুঝবেন। দেখবেন যে হয়তো 3 বছর আগে ছিল জিরোতে, আপনি যখন জিরো দিয়ে শুরু করেছেন, সে 3 বছর আপনার চেয়ে এগিয়ে ছিল কোনো কারণে, দেখা যাবে 10 বছরের মাথায় সে হয়তো আপনার সমানে এসছে, বা আপনি এত বড় জোর 1 বছর পিছিয়ে আছেন এরকম মনে হবে। আর 20 বছর পরে মনে হবে যে ইউ আর আপনি যে ছাড়াই গেছেন। ঠিক আছে, সো কাজ করলে একটা না একটা জায়গায়, এক একজন প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের কাজ ইউনিক। আমার মনে হয় এই জিনিসগুলো, ওই কথাগুলো আসবে। এখানে একজন প্রশ্ন করেছেন, হোয়াট আর দ্য কোয়ালিটিস টু গেট এ জব। আমার মনে হয় এগুলো আমরা আলোচনা করেছি এগুলো নিয়ে। তবে আমি এটা সম্পূরক একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে উইচ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার কাছে মনে হয় যে জব পাওয়ার ক্ষেত্রে? দ্য ওয়ান দ্যাট ইউ লাভ, দ্য ওয়ান দ্যাট উই লাভ। আমি শুরু করছিলাম যে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে গিয়ে থিং দ্যাট আই লাভ, থিং দ্যাট আই এম গুড অ্যাট, এন্ড থিং দ্যাট পেজ ওয়েল। এটার কম্বিনেশন ইজ সামথিং দ্য সুইট স্পট দ্যাট উই অল ওয়ান্ট টু প্রবলি লুক ইন ইন আওয়ার লাইফ। বাট এগেইন, টিপিক্যালি কমিউনিকেশনের জন্য ডিবেটিং অ্যান্ড আদার্স যেটা আমরা করি সবসময় এক্সটেম্পোর হয়, এখন তো অনেক বিজনেস কেস কম্পিটিশন হয়। বাট পয়েন্ট হচ্ছে গিয়ে ওই নিজেকে পুশ করতে পারা, নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করা, অ্যান্ড নিজেকে ব্যস্ত রাখা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মেইন জিনিসটাই হচ্ছে এটা নেটওয়ার্কে হেল্প করে, অনেক মানুষের সাথে মিশতে হেল্প করে, নিজেকে নিজের মাইন্ডটাকে এফেক্টিভলি হয়তো ফোকাস রাখতে হেল্প করে। সো কোনো স্পেসিফিক এরকম নাই যে এই 2-3টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, আমার মনে হয়, আমি আই মাইন্ড বি রং স্যার, আপনি আরো ভালো বলতে পারবেন হয়তো, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ইজ ইউ শুড ডু ইট ফর ইওর ওন গুড সেক, মানে ইউ শুড ডু ইট ফর ইওর ওন ফান অলসো। But again, communication helps, analogy, analytical skills helps, সেটা সেটার জন্য কাজ করা যেতে পারে। না সেটা আমি যেমন গতকালকে একটা লাইভে বলছিলাম কার সাথে, যে অর্থাৎ যেমন যেমন আমরা অ্যাডভান্স এক্সেল, যদি আমি স্টুডেন্টদেরকে আজ থেকে 8-10 বছর আগে থেকে বলতেছি, দেখো তোমরা সিভিতে লেখো, রিজিউমেতে লেখো যে তোমরা এক্সেল জানো, কিন্তু এক্সেল কি জানো তোমরা? ওই যে একটা টান দিয়ে যোগ করতে পারো, এর বাইরে আর কিছু পারো না। তো কিন্তু ইফ ইউ নো দ্য অ্যাডভান্স এক্সেল, দেন ইউ ইউ মাইট হ্যাভ ইউর ওন ক্যালকুলেশন। যখন তুমি একটা প্রজেক্ট প্রপোজাল দিবা, তখন তুমি কিন্তু নিজেও কিন্তু ক্যালকুলেট, কারণ এক্সেল ইজ এ ভেরি পাওয়ারফুল প্রোগ্রাম, এখানে করা যায় না এমন কিছু নাই। তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ডোন্ট নিড টু লার্ন ফর SPSS বা আরো সফিস্টিকেটেড SAP বা ওইদিকে যাচ্ছি না আমি। ভালো একটা এক্সেল এর জ্ঞান থাকলে, ভালো টাইপ হ্যান্ড, মানে এই যে অনেকে মনে করে যে আমাকে, এমনও কথা শুনতে হচ্ছে আমার স্টুডেন্ট, স্যার আমরা কি তাহলে কি স্যার টাইপরাইটার হবো? এটা অনেক আগের কথা যদিও, ছেলেটা হয়তো না বুঝে, আমি বললাম দেখো টাইপরাইটার না, তোমার বস তোমাকে বললো যে 1 ঘন্টার মধ্যে আমাকে এটা দাও, ইট উইল হেল্প দেন যে তুমি তোমার এই টাইপ হ্যান্ডে তোমাকে তুমি আরেকজনকে ডাকবা, ইউ মাইট হ্যাভ এ পজিশন অফ এক্সিকিউটিভ ডিরেক্টর, তোমার হয়তো অনেক হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু সে তোমার অ্যাঙ্গেলটা বুঝবে না। তুমি ওকে বলবা, ও লিখবে, ও টাইপ করবে, ইট উইল টেক মোর টাইম। তোমার বস হয়তো তোমাকে বলবে যে আমি 1 ঘন্টার মধ্যে একটা রিফ্লেকশন চাই, একটা রিপোর্ট চাই, একটা প্রেজেন্টেশন চাই, একটা অমুক চাই, একটা সামারি চাই। এটা যদি এখন নিজে যদি না করতে পারে, তাহলে নিজের ক্রেডিবিলিটি হবে না। আপনি যদি সবসময় আপনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে, পার্সন পিএ দিয়ে করতে যান, এটা আপনাকে বহুদূর নিবে না। তো সো আপনার কাজটা এট দ্য এন্ডে, যেমন এখানে আমাদের এখানে আমি যখন এসেছি আমেরিকা, আমি টিচিং 1 বছর, এটা সেকেন্ড ইয়ার চলতেছে। হ্যাঁ, তো আমি এর আগে অস্ট্রেলিয়া দেখেছি, কিন্তু তখন PhD স্টুডেন্ট হিসেবে টিচারদেরকে দেখেছি, এখন কলিগ হিসেবে দেখছি 70-80 ইয়ার্স এর প্রফেসর, এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই। তারপরও আমাদের রিসার্চ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট থাকে, তাদেরকে দিয়ে কাজ করানো যায়, তারা কোনো হেল্প দেয় না। তাদের কথা হলো যে আমি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টকে বোঝাতে যতক্ষণ লাগবে, তার চেয়ে আমি, এবং সে 10টা ভুল করে আসবে, আমি আবার কারেকশন করতে হবে, দেন বেটার টু ডু মাইসেলফ।
70-80 বছরের বুড়ো প্রফেসররা আমি দেখছি যে রাতে 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 বসে বসে কাজ করে, আমিও দিনে কাজ করতে পারি না, আমি সন্ধ্যার সময় যাই, এখন তো প্যান্ডেমিকে যেতে পারছি না, তখন আমি দেখি যে 80 বছরের বুড়ো প্রফেসর বসে আছে রুমে। তো এই যে দিস আর দ্য এনকারেজমেন্ট, এখন আমাদের বয়স কত, ওর বয়স 80 অ্যারাউন্ড 70 টু 80 ব্র্যাকেটে, সে কাজ করছে, সে রাতে 9টায় কাজ করছে। সো যে দেশের হ্যাবিটটা হচ্ছে 5টার মধ্যে ডিনার করে ঘুমায় যাওয়া, সে দেশের মানুষ কিন্তু এখানে কাজ করছে। তো কেউ না কেউ হার্ডওয়ার্ক করছে, না হলে কিন্তু একটা ইনস্টিটিউট টিকে থাকে না। তো সেভাবে আপনি একটা পিলার। তো সোজা আমি নিজে আর বেশি কিছু না বলি, এখানে ছোট্ট একটা কোশ্চেন এখানে আসছে, যেটা হচ্ছে একজন সায়েন্স স্টুডেন্ট, উনি হয়তো MBA করতে চাচ্ছেন, এটা কি ওনাকে কর্পোরেট জব পেতে হেল্প করবে MBA করলে, আপনার কি মনে হয়? এটা একটা কমন কোশ্চেন এবং পিপল আর ডুইং ইট, আপনার ভিউ পয়েন্ট থেকে দিয়ে খুব ছোট করে বলেন আর কি, কারণ আমাদের 1 ঘন্টা চলে গেছে। আমি PNG-তে যখন হচ্ছে গিয়ে কাজ করছি, PNG ইন্ডিয়াতে মানে 100% মনে আমি আমি একবার রিকল যে অলমোস্ট 100% হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং, তারপরে MBA, তারপরে তারা হচ্ছে গিয়ে মার্কেটিং এ কাজ করতেছে, অলমোস্ট 100%। সো ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, এটা ইজ সর্ট অফ দেয়ার আর কি, যে ভালো ছাত্র হলে ইউ নিড টু গো টু ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। ইঞ্জিনিয়ারিং ইজ ইটস এসেনশিয়ালি ইজ মেথডিক্যাল, আপনার অ্যানালজিকে স্ট্রং করে, আপনার ডিসিশন মেকিংকে মেথড বেস করে, অ্যাজ আপনি যখন লজিক বেস অ্যান্ড ইয়ার পড়াশোনা করেন। সো এরপরে ওয়েন দে ডু মার্কেট MBA, তখন এই দুইটার কম্বিনেশনে দে গেট হচ্ছে গিয়ে দে আর ডুইং। সো আপনার এটা আমার কাছে মনে হয় যে ইজ অ্যাবসলুটলি ফাইন, দেয়ার ইজ লটস অফ এক্সাম্পলস যে হচ্ছে গিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্স কোর থেকে MBA করে আপনার দে আর ডুইং গুড জব ইন মার্কেটিং। আমার আমারও মনে হয় যে এটাও আছে আমাদের আমাদের আই হ্যাড ওয়ান মার্কেটিং ডিরেক্টর হু হ্যাড স্টাডিড ইন IT, সেরকম ব্যাকগ্রাউন্ডও দেখছি। সো background really doesn't matter, apnar jodi interest thake, if you are really good in the work that you are interested, apni apnar nijer piche invest korte chan, apni knowledge gather korte chan ebong contribute korte paren, value create korte paren, I mean it will certainly work. আমরা যখন শিক্ষকতা করি, আমাদের একটা বড় সমস্যা কি, আমরা ব্যালেন্স করে কথা বলতে হয়, কারণ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যখন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলি তখন অনেক শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে যেটা হয় যে অনেকে মনে করে যে কমার্স থেকে, আসলে ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং থেকে যখন আপনি আসবেন, কারণ অনেক ইঞ্জিনিয়ার বিজনেসে এসে অনেক ভালো করেছে, ওই যে উনি যেটা বললেন যে মেথডোলজিক্যাল ওনারা অনেক স্ট্রং থাকে, কোয়ান্টিটেটিভলি অ্যানালাইটিক্যাল ওয়েতে অনেক স্ট্রং থাকে, হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর দ্য বিজনেস। সামহাও আই লস্ট মিস্টার রায়হান, বাই দিস টাইম আই এম ট্রাইং টু আনসার সাম অফ দ্য কোয়েশ্চনস। তো এখানে একটা কোয়েশ্চন আছে, হোয়াট কাইন্ড অফ স্কিলস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর এ কর্পোরেট জব, অলরেডি উই কভার্ড ইট। সো হোয়াট কোয়ালিটিস অফ এ গুড এন্টারপ্রিনিয়র, এন্টারপ্রিনিয়র নিয়ে আমাদের আলাদা সেশন, আমি কয়েকটা সেশন নিয়েছি এবং কয়েকটা ভিডিও আছে এবং অনেকেরই আছে। সো এটা আসলে একটা অন্য প্রসঙ্গে নিয়ে আমরা কথা বলছি, সো এন্টারপ্রিনিয়রশিপ নিয়ে আমরা আজকে আর কথা বলতে চাচ্ছি না। ক্যান ইউ হিয়ার মি রায়হান? হ্যাঁ আই ক্যান, সরি, ইয়েস, না ইটস ওকে। তো আমি কন্টিনিউ করছিলাম যেহেতু সামহাও লস্ট হয়ে গেছে। তো RMG সেক্টর সম্বন্ধে কি আমরা কথা বলবো নাকি আপনার কোনো আইডিয়া আছে? যেহেতু আমরা আমি জানি না, কারণ একটা কোশ্চেন আছে যে any policies regarding RMG sector in our country, if so what are the challenges we used to might face in our job sectors in future? RMG te jodi je challenge ta ache onake job harabe, ora ki apnader kono sector e kaaj korar sambhabona ache ba apnader sector e ki abar laid off hobe kina itadi itadi bishoy gulo ar ki. RMG sector specific boltechi na, ami just bollam bolte pari je sir ei challenge ta shobar hobe, we all will go through some challenges. apni jeta touch report kortechilen je post covid after there will be new dimensions, new challenges,
অ্যাজ এ কোম্পানি অ্যাজ এন অর্গানাইজেশন কেউ ভালো করবে কেউ খারাপ করবে, যেটা স্যার বলতেছিলেন যে অ্যামাজন ইজ ডুইং ব্যাড ওয়ালমার্ট ইজ ডুইং গুড, অ্যামাজন থেকে হয়তো লে অফ হবে বাট ওয়ালমার্ট হয়তো রিক্রুট করবে, that's the thing that will continue to happen post pandemic situation. To be honest onek jaygate ki in a job where ekta scarcity ki bole tek abundance toiri hobe it a fact, but at the same time notun opportunity to create hobe apnar, there will be companies who will look for more people that I'm particularly aware of many organizations jara is looking for more recruitment, more hiring more people, so yeah, that is continuous online business gulo barbe, home based work gulo jabe. Absolutely, jemon as a point of view to be honest sarra aro bhalo bolte paren, they have seen better things. Again important hocche ki how we continuously invest in ourselves, learn the skills, acquire new skills and needs of the world and keep on evolving. আমাদের সবারই tough time আসবে life এ, সবারই will pass through. আচ্ছা এখানে নাজমুল করিম আমার আরেকজন প্রিয় ছাত্র, উনি প্রশ্ন করছেন যে ডিজিটাল চ্যানেল বা both B2B or B2C চ্যানেল এর ব্যাপারে, the what is the future prospect of delivery channel? He is working in Robi and in a very good position. So এই ব্যাপারে আপনাদের আপনারা যেসব কোম্পানিতে কাজ করছেন ওইখানে ডেভেলপমেন্ট বা আপনি কিভাবে এটাকে দেখছেন, যে এটা তো obviously একটু টাচ করেছে massive, its opportunity is going to get only bigger. আপনার আমি সেদিকে একজনের সাথে আলাপ করতেছিলাম ভাইয়া, তো আই এম শিওর ভাইয়া ইউ ইজ দ্য পারসন নাইমুল ভাই হু আস্কড দিস কোশ্চেন, আই এম শিওর ইউ আর অ্যাওয়্যার অফ ইট ভেরি ওয়েল, যে আমি একজনকে বলছিলাম যে আমি যখন ছোটবেলায় প্রথম ল্যাপটপ সরি প্রথম যখন একটা ডেস্কটপ কিনলাম আব্বা, তখন হচ্ছে কি ডেস্কটপটা অন করে বসে থাকতাম সামনে, যেটাতে কি করতে হয় মানে কি করবো মানে জাস্ট একটা আসছে দেন হোয়াট নাও হোয়াট, আচ্ছা তারপরে হয়তো খুব বড় জোর ওই প্রিন্স অফ পার্সিয়া খেলা শিখলাম. So attachment to technology took a lot of time for people like me, but ekhon amar driver has a Facebook account, amar driver is constantly using Bcash and all, and the MFS transaction goto bochor alone there was 2 billion MFS transaction that has happened, 2 billion transaction not amount, 2 billion transaction has happened, so it's quite big. Ar ei shomoy tate it has again disproportionately has grew. Amra goto bochor timay 3 4 bochor age jokhon এই ইয়েটা শুরু হলো যে ডিমনিটাইজেশন অফ ইন্ডিয়া স্টার্টেড, উই এক ইনসিডেন্ট ইন্ডিয়ার ডিজিটাল ইউসেজকে সিগনিফিকেন্টলি অ্যাক্সেলারেটেডলি একটা আপশিফট চেঞ্জ করে দিয়েছিল, অ্যান্ড আই ওয়াজ দেয়ার ডিউরিং দ্যাট টাইম, অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজড যে পিপল যেভাবে ট্রান্সফরমেশন. আমার মনে হয় আমি রায়ান সাহেবকে আবার হারিয়ে ফেললাম সামহাও টেকনোলজিক্যাল কারণে. সো নাজমুলের একটা কোয়েশ্চেন হচ্ছে যে সামথিং ই-কমার্স এন্ড অ্যাসিস্টেড ই-কমার্স মডেল এন্ড ইটস প্রসপেক্ট ইন বাংলাদেশ. আসলে ই-কমার্সের কোনো বিকল্প নাই এখন, যেটা আমরা বাইরে থেকে বারবার দেখছি, বাইরে থেকে যেটা অনেক সময় দেখছি যে আসলে ই-কমার্স এর উপরে ডিপেন্ড করে অনেক কিছু. এখন বড় বড় আমেরিকার 100-150 বছর পুরনো কোম্পানিগুলো সেগুলো কোপ আপ করার চেষ্টা করতেছে অনলাইন বিজনেসে, বাট আনফরচুনেটলি অনেকে পারছে না ডিউ টু দ্য অনেকের পার্মানেন্ট এমপ্লয়ি আছে যারা টেকনোলজিক্যালি আপডেটেড না, সেখানে অনেকগুলো বিষয় আছে. বাট এখন কথা হচ্ছে নতুন যারা আসছে, যেমন অ্যামাজন রিলেটিভলি নতুন কোম্পানি ভালো করছে. আমি রায়ান সাহেবের ওই কথাটার উত্তর দিই, অ্যামাজন কিন্তু এখনই ডিটারিয়েট করবে না, কারণ হচ্ছে অ্যামাজনের এত টাকা আছে, অ্যামাজন ইজ ইনভেস্টিং এবং অ্যামাজন নতুন নতুন প্রজেক্ট করছে নতুন নতুন, এবং এই প্যান্ডেমিক এর মধ্যে 100,000 রিক্রুটমেন্ট ওরা করেছে, ওয়ালমার্টও করেছে. ওয়ালমার্টের আপনি যদি গুগল করেন, ওয়ালমার্টের যে টার্গেটটা ছিল, গ্রোথ টার্গেটটা ছিল আগামী 2 বছর পরে, সেই গ্রোথটা ওদের 3 মাসে অ্যাচিভ হয়ে গেছে. তার মানে বুঝতে পারতেছেন যে ওয়ালমার্ট কতটা বিজনেস করে ফেলেছে প্যান্ডেমিকে, কারণ ওয়ালমার্ট খোলা ছিল, ওয়ালমার্ট ফিজিক্যাল স্টোর আছে. বিটুইন ওয়ালমার্ট এন্ড যেটা অ্যামাজনের পার্থক্যটা হচ্ছে, অ্যামাজনের ফিজিক্যাল স্টোর নাই, ওয়ালমার্টের ফিজিক্যাল স্টোর আছে. সো ওয়ালমার্টের ফিজিক্যাল স্টোর থাকাতে ওয়ালমার্ট কিন্তু এই অ্যাডভান্টেজটা নিয়ে নিয়েছে, সব জায়গায় তাদের এটা আছে, তাদের বিক্রি অনেক বেড়ে গেছে এবং তারা সাপ্লাই চেনটা আপরাইট রেখেছে. সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের, আমরা প্রথম প্রথম ফেসবুকে ছবি দিয়েছি 3-4 শেলফ খালি, কিন্তু আউট অফ হয়তো
ওদের আমি আমি যে আমার যে সিটিতে আছে, যেটা একটা ছোট সিটি, মাত্র 22,000 লোক থাকে, এখানে শেলফ আমি কাউন্ট করলে মনে হয় 90 অ্যাভাব শেলফ আছে, রো আছে। তো সো 90 অ্যাভাব রো, আমার মনে হয় তিনটে কি চারটা রো হয়তো খালি ছিল, আমরা সেগুলোর ছবি দিয়ে আমরা দিয়েছি, মিড সেকশন বা টয়লেট পেপার সেকশন, এই কয়েকটা সেকশন, এটাও তারা কিন্তু উইদিন মান্থের মধ্যে ফিল আপ করে ফেলেছে। তো সে কারণে ওয়ালমার্ট হ্যাজ গট দ্য প্রিভিলেজ। যাই হোক, আমরা ওই কথাটা আসতেছে যে আসলে আমাদের কোনো বিকল্প নাই বাংলাদেশে, যে জায়গাটা আমি বেশি ডেভেলপ করতে হবে ই কমার্সে বা অনলাইন বিজনেসে, যে ট্রাস্টের জায়গাটা, যে যা বলছি যা দেখাচ্ছি এবং সেটা কাস্টমার পাচ্ছে। আর রিভার্স সাপ্লাই চেন, আমার পিএইচডি ওয়ান অফ দ্য উইং ছিল রিভার্স সাপ্লাই চেন, সো রিভার্স সাপ্লাই চেনটাকে এনশিওর করতে হবে। যেমন অ্যামাজন এবং ওয়ালমার্ট এখানে কি করছে, আলিবাবা কি করছে এখানে, যে অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, সে একটা একটা টাইম অ্যালাউ করছে, 15 days, 12 days, 10 days, যে এই সময় আপনি ফ্রি রিটার্ন করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের মানে আমি জাস্ট এগুলো বলতে গেলে তো এগুলো নিয়ে একটা সেশন হবে, আমি জাস্ট বলছি যে এইসব সিম্পল বেসিক জিনিসগুলো। এখন একটা মানুষ 100 টাকার একটা প্রোডাক্ট অর্ডার করেছে, এখন আমি দেখেছি যে আমাকে এস এ পরিবহন থেকে কল দেয় যে আপনি এটা নিয়ে যান, তো আমার তো এস এ পরিবহনে যেতেই তো আমার 3-2 ঘন্টা ট্রাফিক জ্যামের জন্য শেষ হয়ে যাচ্ছে গিয়ে, বা সুন্দরবন কোরিয়া, হোয়াট এভার। সো এই জিনিসগুলো আমার ডোর টু ডোর সার্ভিস লাগবে, আমার মানে ট্রাস্টটা বিল্ড করতে হবে, অ্যাকুরেট প্রোডাক্টটা থাকতে হবে, এবং রিভার্স সাপ্লাই চেনটা গ্রো করতে হবে, যে রিটার্ন যেটা আমরা বলছি, যে যে রিটার্নের মধ্যে যে যদি কোনো ড্যামেজ থাকে বা আমার পছন্দ হয় না, আমি রিটার্নটা যাতে আমার স্মুথ হয়, আমার পকেট থেকে যাতে কোনো পয়সা না যায়, এই ধরনের ব্যাপারগুলো। এর সাথে কি রাহেন সাহেব কিছু অ্যাড করবেন, যে অর্থাৎ যে ই-কমার্স এর নিয়ে বারবার কথা হচ্ছে? আই টোটালি এগ্রি এন্ড আই এম ভেরি অপটিমিস্টিক। আপনার গত বছরের প্রজেকশন ছিল যে আগামী 2 বছরের মধ্যে ই-কমার্স ইন্ডাস্ট্রির সাইজ 3 গুণ হবে, বাংলাদেশে 3,000 কোটি টাকার, $3 billion উইড বি দ্য সাইজ অফ দি ই-কমার্স ইন বাংলাদেশ, ইট উইল ট্রিপল এভরি ইয়ার, ডাবল হবে, 3 গুণ হবে। সো আই টোটালি থিঙ্ক ইট উইল প্রবাবলি এক্সেলারেট মাচ ফাস্টার, MFS এর পেনিট্রেশন হায়ার হওয়ার কারণে এটা আরো অনেক ফাস্টার হবে, এবং এই প্যান্ডেমিক এন্ড আদার মানুষের কনজিউমার বিহেভিয়ার কে অনেক বেশি চেঞ্জ করবে পজিটিভলি টুয়ার্ডস ই-কমার্স। আমার মনে হয় এটা তো কোম্পানির দিক থেকে, আরেকটা জিনিস যেমন ইবে যেটা করছে আর কি, ইবে করছে, যেমন অস্ট্রেলিয়া আপনি গামট্রি দেখেছেন, অর্থাৎ আমার জিনিস মানে আমি এজ এ কাস্টমার আমি চাইলে কোনো বাই সেলের মধ্যে অ্যাটেন্ড করতে পারবো, ইবে তে করা যায় বা অনেক জায়গায় লিস্টেড হওয়া যায় ইজিলি আর কি, অনেক জায়গায় করা যায় কিন্তু অনেক কঠিন প্রসিডিউর, কিন্তু ইবে অথবা গামট্রি এইসব জায়গায় খুব ইজি। তো আমি যেটা বলছি যে এই জিনিসগুলো, যেমন ফেসবুক ট্রেডিংটা ইজি এখানে, যে এখানে গাড়ি বেচা কেনা, জিনিসপত্র বেচা কেনা খুব সহজে হচ্ছে ফেসবুক ইয়েতে, তো এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি বাংলাদেশের প্রফেশনালিজম কতটা মানে নিচের দিকে, যেমন বান্দরবন থেকে বা বিভিন্ন খাগড়াছড়ি থেকে আম সাপ্লাই দেয় ফেসবুক মাধ্যমে, তো দেখা যায় যে যে আইডিতে দেওয়া যায় ওই আইডি পরবর্তীতে দেখা যায় যে 100, যদি কোনো মহিলার আইডি হয় সেখানে দেখা গেল যে 101 জন কালকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি কি মিন করতেছি আপনি বুঝতে পারছেন। তো তার মানে হচ্ছে ওই বিক্রেতা আর প্রফেশনালিজমটা এত পুয়োর, সে সেই আইডিটাকে ভিন্ন খাতে ব্যবহার করছে, দেখা যাচ্ছে সে কন্টেন্ট পাঠাচ্ছে, এই ধরনের অভিযোগ আমার কাছে অনেকগুলো আসছে। ঠিক আছে, আমি তো অভিযোগ নেওয়ার কেউ না, বাট আমার কাছে এইগুলো আসছে, আমি এগুলো খোঁজখবর রাখি। তো তো এই যে মানে জাস্ট প্রফেশনালিজমটা, আপনি কিন্তু অ্যাগ্রোবেস প্রোডাক্টে এখন অনেক পটেনশিয়ালিটি আছে, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ অনেক ক্ষেত্রে, আমরা কিন্তু আমাদের ইলিশের জন্য আমাদের এখন ওই যে চাঁদপুরে যেতে হবে না, এই যে অনলাইনে আমরা অর্ডার করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেটা অর্ডার করছেন সেটা অ্যাকুরেটলি আপনি আসছে কিনা, আম যেটা অর্ডার করছেন সেটা আসছে কিনা, আবার আপনি যে আইডি ইউজ করছেন, আপনি যে ক্রেডিট কার্ড ইউজ করছেন আপনি, বা যে বিকাশ হোয়াট এভার, আপনি দেখবেন যে এই জিনিসগুলো সেফটি সিকিউরিটি গুলোকে যতক্ষণ না দিতে পারবো, আমাদের অনেক পড়েছে, বাঙালি খুব দ্রুত শিখে, এবং এটার একটা বড় উদাহরণ হচ্ছে বিকাশ, যে কত দ্রুত দেখা যাচ্ছে আপনার ওই যে আমার বড় ভাই ওদিন বললো যে কোনো একজন স্ট্রিট বেগার আমার আশেপাশে যে দেখা যাচ্ছে যে ইয়ে দিয়ে গেল অফিসে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে গেল, যে স্যার তো নাই আমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিন, ঠিক আছে, এবং তার সে স্মার্ট আইডি মেনটেন করে,
সে যখন ত্রাণ দিতে গেল তখন সে বললো যে আমি ত্রাণ পাইনি, দেখেন আমার স্মার্ট আইডি আছে, কমিশনারকে বললো, লোকাল কমিশনারকে, দেখেন আমার স্মার্ট আইডি, আমি ভ্যালিড মানুষ, আমি এখানে এলাকার ভ্যালিড মানুষ, আমার স্মার্ট আইডি আছে, এবং সে খুব যত্ন করে রাখছে। তার মানে কি, চেঞ্জেস গুলো জাস্ট আনার জন্য আরেকটু কঠোর হওয়া, আরেকটু মানে নিয়ম নীতি গুলোকে অ্যাপ্রোপ্রিয়েট করা। আমরা ডিরেকশন চেঞ্জ করব না, কারণ এই জায়গাটা আসলে অন্যদিন ডিসকাস করব যে ই কমার্স আসলে দেয়ার ইজ এ হিপস অফ অপরচুনিটি আমার মনে হয়। আচ্ছা, এখানে আরেকটা আছে যে এমবিএ ডিগ্রি মাচ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমরা মোটামুটি দিয়েছি। আচ্ছা, এখানে ও এমবিএ ডিগ্রি লাগবে না বলছে, যে এটা এক একজন এক এক ভিউ পয়েন্ট। Every leader should create and give chance to his successor, and in our country the situation must be improved. It already amra mona hoy bolechi tai na to ekhane ekta jinish khub important apnar related, the tobacco is restricted product for visible marketing. How to overcome this challenge, and can you tell us one of the real story on activation from idea generation to implement in terms of decision making process and accountable person for this execution step by step? Amra sir ji amader, to be honest, as you rightly pointed out, amader local limitation wise amra non to amra kokhono minor der sathe kotha boli na, non tobacco users der sathe kotha boli na, so there is all the legal requirements whatever that we have, we are an extremely law abiding company. So amader activations er প্রাইমারি কাজ হয় হচ্ছে কি, টু বি অনেস্ট, রিটেল অ্যাক্টিভেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার ডেটা যেটা আসে সেই ডেটা অ্যানালিটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ইউসেজ অফ ডেটা, সেখানে হিউজ পরিমাণ কাজ থাকে, আপনার অল্টারনেটিভ মাল্টিপল ডিফারেন্ট চ্যানেলস থাকে, সেই চ্যানেলসের মাধ্যমে আপনি কীভাবে এই প্রোডাক্টের কথাগুলো প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারি, সেখানে আমাদের কাজ করার অনেক জায়গা থাকে। অ্যান্ড আপনারা হয়তো জানেন যে আমাদের বিটি অ্যাজ এ গ্রুপ আপনার দের আর লটস অফ নিউ জেনারেশন প্রোডাক্টস দ্যাট ইজ কামিং ইন that we have launched. There is a PRRP product that we called, you'll see Vibe and others products that is available across the world, which is allowable to operate in marketing capacity in most of the countries in a multiple different ways. So that is also, and BT as a group is trying to diversify in a multiple other ways and businesses, so that also operates, opens up lots of new doors. You have probably heard that BT is one of the BT groups, one of the sister concern has invested as and is working for finding cure for COVID, so shetar jonno kaj korteche. So there are multiple other diversified product that BT as a group is operating. There is a lots of new generation product that is coming in, which is 98% safe, and people are using it in many other different countries. So depending on the law of the land, whatever is the capacity that we are allowed to do, we are extremely law-abiding company. We follow our rules extremely seriously and operate within that. ইয়া মানে টু ভেরি ফ্রেন্ডলি, যেমন যদিও আমি কিন্তু যেমন ধরেন কখনো আমার এক্সাম্পল টোবাকো ইউজ করি না ইয়েতে, যেটা আমার একাডেমিক ক্যারিয়ারে আমার জীবনে কখনো আমি করি না, কিন্তু আপনাদের যে এই যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বা এগুলো নিয়ে কথা বলি, কারণ হচ্ছে যে দিস সেট আপ ইজ, আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি মাঝখানে, সেটা হচ্ছে যে এই কথাটা অনেকে জানে না, যখন আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি অ্যান করবেন, তারা কিন্তু রেগুলার ট্রেনিং সেশন থাকে আপনার স্কিল ডেভেলপমেন্ট, আপনি কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নেই, একবার ঢুকে গেলে না তখন আপনি ওনারাই কিন্তু, ওনাদের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট থাকে, বিভিন্ন সেশন থাকে, এবং ওনাদের দেখে তো শেখার একটা ব্যাপার আছে, এই বস থেকে শিখবেন, সারাউন্ডিং থেকে শিখবেন, কিন্তু ওনাদেরও নানা রকম ট্রেনিং প্রোগ্রাম থাকে, আপনি ভালো করলে আপনাকে দেশের বাইরে পাঠাবে, বিভিন্ন বড় বড় জায়গায় পাঠাবে, বড় বড় ব্র্যান্ড টিমের সাথে আপনার কথা হবে, দেন ইট উইল গিভ ইউ এ প্রিভিলেজ টু লার্ন মোর এন্ড মোর, সো আপনি আসলে আপনি আপনি পিক করতে পারবেন। সোজা কথা হচ্ছে, আর আমাদের যে মেধা আমরা খুব দ্রুত পিক করতে পারি, যেখানে আমরা স্টুডেন্টকে সবসময় বলি যে ইফ ইউ হ্যাভ দ্য কুইক লার্নিং অ্যাবিলিটি, আপনার জন্য দুনিয়াটা খুব সহজ হয়ে যাবে একটা পর্যায়ে। আচ্ছা, আমার মনে হয় অনেক সময় নিয়েছে, আপনি কি আর 10 মিনিট সময় দিলে আমরা র‍্যাপ আপ করে দিই, যেটা হচ্ছে সেলস ক্যারিয়ার নিয়ে বলতে গেলে তো অনেক কিছু, যেহেতু আপনি সেলস ডিল করেন, এবং আমি স্পেসিফিক্যালি এই একটা ধরনের আপনি পিএনজিতে
স্ট্র্যাটেজি ডেভেলপ করেছেন, প্ল্যানিং করেছেন ওলে, যেটা আমি জেনেছি। সো এটা একটা হিউজ স্কোপ, আসিয়ান মার্কেট তো অনেক বড় মার্কেট, তো এটা কিভাবে আপনি ডিল করেছেন? এটা স্যার আমার লাইফের ওয়ান অফ দি টাফেস্ট অ্যাসাইনমেন্ট ছিল, টু বি অনেস্ট। আমি যখন থাইল্যান্ডে পোস্টিং পেলাম তখন অ্যাজ মার্কেট স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং ম্যানেজার ফর ওলে আই ইউজ টু লুক আফটার থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর অ্যান্ড ভিয়েতনাম। And to be honest, Ole was not doing well during that time. Our business was struggling. And I was absolutely first time desher baire family niye gechi. Er age jokhon gechi tokhon eka chilam. Ami tokhon family, amar ekta bachcha ache. It itself is a huge transition. So I don't know, you know, there is lots of, you know, mental adjustment you need to do for that. That was one. But at the same time, Ole as a category Bangladesh chilo etotuku, mane amar khub bikri kom chilo, olpo koyta product ektu bikri hoy versus ekhane huge. So amar product knowledge nai, ami kono skin care use kori nai tar age, so ami product somporke jani na, desh notun, apnar abar family ase and byabsha declining. So it is a very tough situations to be. Amar shuru ta khub kharap chilo, I struggled very difficulty, faced a lots of difficulties khub beshi. There were not many people in the world je was was able to provide solution for Ole during that time je ki kora uchit. Shobai hocche je was working for a 3 years beyond, because problem ekhon fix kora jabe na, 3 bochor pore solution, packaging theke shuru kore somosto authorship change, architecture change, ebe sob kichu kaj korteche globally, 3 bochor pore launch hobe, ei muhurte kono solution nai, je kono plan niye gele budget approve hoy na, because it will not work. So that's how it started. But that's where I was forced to, you know, take risk. That's where I was forced to push my boundaries. During that time, what we did as a team, amra amader total investment er, we were the first operational team in the whole PNG world jara the 90% investment, close to 90% investment amra digitally invest kore fellam. We will take the risk. Anyways, business is declining. I don't have much money. I have an issue amount of money, but I will target it appropriately, accordingly, because that's where the trend was. This now the data chilo, investment was trending je that you should be investing. We invested in digital marketing. Ami nije personally dokaner samne darai darai sales theke product namai sajaisi shabai sajanor pore customer asche, customer dekhe ami jiggesh korchi kotha bolchi bhai kon mane she tar shopability kibhabe better kora jay, shopper experience better kora jay. Nije darai theke ekta প্ল্যানোগ্রামে এগ্রি করছে যে এইভাবে সাজাইলে দেখতে পাচ্ছি যে মানুষটা, মহিলারা সবচেয়ে বেশি কমফোর্টেবলি কিনতে পারতেছে, 20% এসকিউ রিলিজ করে দিছে এন্ড ডিক্লাইন হচ্ছে বিকজ শেলফ ওয়াজ ক্লাটার্ড। আমার মেইন প্রায়োরিটি ছিল হচ্ছে যে শেলফটাকে ক্লাটারলেস করতে হবে, শপিং এক্সপিরিয়েন্স বেটার করতে হবে, ইনভেস্টমেন্ট রাইট চ্যানেলে দিতে হবে। তারপরে 5টা মার্কেটে ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট 5টা মার্কেটের বড় বড় সাহেবদের সাথে গালিগালাজ খেটে বলছি সরি আমি তোমাকে ইনভেস্ট করবো না, আই এম পুলিং অল মাই ইনভেস্টমেন্ট টু থাইল্যান্ড, because I need to prove a model. If I make it successful, then I will expand to your market and invest. For the time being, I don't have money to invest. Bepo gali galach khaisi chitkar chachangochi hoise senior levels e, so I had to seek support from some people also je, you know, this is what I need to do. But again, that's where we, you know, you really stretch yourself, take risk, you have nothing to lose, you go full throttle, and alhamdulillah আমাদের মডেল ওয়াজ সাকসেসফুল এন্ড ইট ওয়াজ রেপ্লিকেটেড অ্যাক্রস দি এশিয়া মার্কেট। উই ওয়ার দ্য অনলি মার্কেট ইন দ্য হোল ওয়ার্ল্ড হু গ্রু ওলে ডিউরিং দ্যাট ইয়ার। সো ইট ওয়াজ এ ডিফিকাল্ট জব, বাট এগেইন ইট ইজ দ্যাটস ওয়ার আই ওয়াজ পুশ টু বি অনেস্ট টু দি মোস্ট ট্রাইড নিউ থিংস, বাট ইউ নো প্রবাবলি আল্লাহ হেল্পড অলসো, বাট ইট ওয়ার্কড। আচ্ছা, আমরা অনেক কোয়েশ্চেন আছে যেগুলো আসলে আমাদের আজকের সেশনের রিলেটেড না, বা আপনার এক্সপার্টিস বা আমার এক্সপার্টিস, যেমন এইচআর নিয়ে কোয়েশ্চেন আছে, ফাইন্যান্স আরএমজি নিয়ে অনেক কোয়েশ্চেন আছে। তো আমি ওনাদেরকে বলবো, যদি আমি আমি তো ওরকম মানে যদি কোনো গেস্ট পাই যে আরএমজি স্পেশালি, অনেক আরএমজি লোকজন হয়তো ইনসিকিউরিটিতে ভুগতেছে এই জন্য কোয়েশ্চেন গুলো করছে, বাট বিলিভ মি যেন আপনি একটা প্রসেস জানেন, সেটা আরএমজি হোক বা যেটাই হোক, আপনি একটা প্রসেস জানেন। আপনি যদি সেখানকার ব্র্যান্ডিং এ সেখানকার প্রোডাকশনে কাজ করেন, আপনি কিন্তু অন্য প্রোডাকশনেও কাজ করতে পারবেন, এটা আমার ধারণা। সো আপনি, আমার মনে হয় যে হতাশ হওয়ার কিছু নাই, যেন ইফ ইউ ফিল ইনসিকিউর দ্যাট ইউর জব ইজ লেড অফ বা সামথিং লাইক দ্যাট, আপনি মনে হয় এখনই অল্টারনেটিভ অপশন গুলো খুঁজতে পারেন। এটা হচ্ছে আমার
প্রিমেজিওর কথাবার্তা, এখানে সিজিপিএ নিয়ে কথা আসছে, এগুলো নিয়ে গতকালকে আমরা অনেক আলোচনা করেছি। সিজিপিএ কম পেতে তো বলতে পারি না আপনাদেরকে। এখন আপনারা প্রশ্ন করেছেন, এখানে একটা প্রশ্ন আছে, সিজিপিএ মোর ইম্পর্টেন্ট দেন স্কিল? এখন এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ সিজিপিএ ভালো একটা স্ট্যান্ডার্ড তো রাখতে হবে এবং স্কিলও ডেভেলপ করতে হবে। দেখেন আমরা আসলে কয় ঘন্টা লেখাপড়া করি, আপনি আপনার এখন তো মোবাইলে আপনার স্ক্রিন টাইমিং দেখা যায় কতটা, কোন অ্যাপ্লিকেশন আপনি কতটা সময় দিয়েছেন। আপনি দেখবেন আপনি ফেসবুকে 4 ঘন্টা ব্যয় করছেন। তো এখন আপনি যদি বলেন যে এট দ্য ডে এন্ডে আমার লেখাপড়া করে সময় হয় না, আপনিই জানেন আপনি কি করছেন। আপনার জীবনটা আপনার জন্য ইউনিক, আপনি কয় ঘন্টা টিউশনই করছেন। আমি আমার স্টুডেন্টকে সবসময় বলি 8-10টা টিউশনই না করে একটা টিউশনই স্যাক্রিফাইস করো, ওই টাইমটা তোমার জন্য ইনভেস্ট করো। কারণ তোমার যদি সার্ভাইভালের জন্য 10টা টিউশনই করতে হয় না, আমার অনেক স্টুডেন্টকে আমি দেখেছি 10টা টিউশনই করে, ওদেরকে ডাকলে বলে যে আমার ফ্যামিলি রিকোয়ারমেন্ট। আমি না, ফ্যামিলি রিকোয়ারমেন্ট ওই একটা টিউশনই না করলেও তোমার ফ্যামিলি টেনে টুনে চলে যাবে, কিন্তু ওইটা তোমার ইনভেস্টমেন্ট লাইফে। এগুলো হচ্ছে নিজের জন্য স্যাক্রিফাইস, যে কিছু জিনিস কিছু সময় নিজের জন্য রাখতে হয়। এই ব্যাপারটা আপনি কিভাবে এগ্রি করবেন? সাথে আমি একটা কোশ্চেন জুড়ে দিচ্ছি, লাস্ট কোশ্চেন এটা আপনার জন্য, কারণ কোশ্চেনে শেষ হবে না। যেটা হচ্ছে রেজা ইজ মাই স্টুডেন্ট, সো সে প্রশ্ন করেছে ট্রেড মার্কেটিং নিয়ে, কিভাবে আপনি মেনটেন এবং কনসিডার করবেন ডিজাইনিং এ গুড ট্রেড অফার ইন এ কস্ট ইফেক্টিভ ওয়ে। তো দুটো কোশ্চেন একসাথে থ্রো করলাম, এটাই শেষ, আর আজকে নিচ্ছি না। That question that which factor, I'm asking MTS to tell something about trade marketing, which factors are considered or maintained to design trade offer in a cost effective way? It's a very good question. Sir, apnar prothom proshno ta hocche ki, as you pointed out very nicely, actually investment is important. We need to make the right balance. Amra shobche jeta boltechhilam je we are the biggest assets of our life, so we need to be careful, gentle to ourselves. We need to invest in ourselves. Eta shomoy gele sadhar hobe na, so we need to do it at the right time. As right sir said, nothing to add, totally agree. Our cost effective way trade marketing, eta ekhane again koto gulo factor is important. In any investment is about making decisions, and a lot of the cases the decisions are hard decisions, tough decisions, but you have to take it. So আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনারা একটা সময় উই ওয়ার অপারেটিং ইন পিএনজিতে, তখন ওয়ান অফ দ্য ডিসিশন দ্যাট ওয়াজ টেকেন ইজ আই হ্যাভ কাট দি ইনভেস্টমেন্ট এন্টায়ারলি ফর ওয়ান ক্যাটাগরি, বিকজ ইট ওয়াজ গোয়িং অন ফর আ লং পিরিয়ড অফ টাইম অ্যান্ড আই ওয়াজ নট হ্যাভিং ফুল অ্যামাউন্ট অফ সাপ্লাই সিচুয়েশনস অ্যাভেলেবল অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। সো নাও ইট মাইট sound at easy at this point in time, but it wasn't easy during that time, because people were nervous. Era sob shomoy diye aschi, are sir 10+2 eta lagbe, 10+2 chhara chole na eta market, apni bujhtechen na. Now what I had to do is take that risk, convince the team I'm taking this risk, ei taka ta I'm investing for this category because that's where I need more money and that's where I have a right ROI point of view. So I believe it is about making some tough decisions and not on emotions but on pure judgment and pure numbers. Investments is any trade marketing hoker jekono kichu investment is about you make that ROI call. Amar ei 5 taka ami kothay beshi taka earn korbo, so it's about that. You have to take subject of very objectively tough decisions if need be, but stick to it and go on. আমার মনে হয় আমরা অনেক আপনার অনেক সময় নিয়েছি, বাংলাদেশে এখন প্রায় 11:10 বাজে, তো আমার মনে হয় যে আর কেরি করা ঠিক হবে না। ভবিষ্যতে আমি আশা রাখবো যদি আরো কিছু কোশ্চেন যদি আমার মেসেজ বক্সে যেটা ডিফারেন্ট হয় এটা এয়ারে থাকবে, যে কেউ দেখে নিতে পারেন। কারণ দেখেন এই এই ইনফরমেশন গুলো খুব ইউজফুল। আমরা চেষ্টা করেছি যে ওনারা প্র্যাকটিক্যাল লাইফে ডিল করেছে, কর্পোরেট প্রসেস গুলো ডিল করেছে, সেখান থেকে ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স গুলো বলেছে। এখন আপনারা বইয়ের সাথে মিলাবেন, আমি যেটা একাডেমিশিয়ান হিসেবে বলবো এবং প্র্যাকটিস এর সাথে আমি রিলেটেড, নান অফ দ্য একাডেমিক বুক হ্যাজ রিটার্ন উইদাউট লাইক রিয়েলিটি জাস্টিফিকেশন। প্রত্যেকটা থিওরি বিজনেস থিওরি আসছে আসলে প্র্যাকটিস থেকে।
এবং সেটা কোনো রিসার্চার হয়তো রিসার্চ করে মডেলিং করে সেটাকে ইনকর্পোরেট করেছে, রাইটার হয়তো সেটাকে এক্সপ্লেইন করেছে। এখানে অনেকে মনে করে যে একাডেমিক থিওরিগুলা গালগল্প বা লিটারেচারের মতো কোনো কবিতা, না আসলে এখন যে যেটা চ্যালেঞ্জ হচ্ছে, হয়তো আমি একটা আমেরিকান বই পড়ছি, সেটা আমি যেমন ওনারা বিএজি বা পিএনজি আমেরিকান কোম্পানি বা ব্রিটিশ কোম্পানি, সেগুলোকে বাংলাদেশের আলোকে কিভাবে চালাতে হবে, স্ট্র্যাটেজিটাকে কিভাবে একটু ফাইন টিউনিং করে বাংলাদেশের আলোকে করতে হবে, সেটা সেই নলেজটা আপনাকেই গেদার করতে হবে। এই ব্যাপারটা আপনি জাস্ট লাস্ট একটু, মানে আমি কি ঠিক বললাম নাকি আমার সাথে আরো কিছু অ্যাড করতে? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ওই অ্যাডাপটেবিলিটিটা লাগবে, ভ্যালু ক্রিয়েশনের মাইন্ডসেটটা লাগবে, কারণ কাস্টমার ডিফারেন্ট, তাই না? যে কাস্টমার ডিফারেন্ট, কাস্টমারকে কিভাবে ডিল করতে হবে সেটাই আমাদের দরকার, তাই না? তো সো আমার মনে হয় যে এই 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 জিনিসগুলো আমাদের দেখলেই হবে। আমরা আশা করব যে অনেকে উপকৃত হওয়ার কথা, এই ধরনের কথা আসলে আমাদের সময় আমরা শোনার সৌভাগ্য হয় নাই। আমি অসংখ্য ধন্যবাদ মিস্টার রায়হানকে। যদি ওনার লাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিটে যদি ওনার আর কিছু বলার থাকে, আপনার কি আর কোনো কিছু জাস্ট ইয়াং জেনারেশনের জন্য বলার আছে, যে কোন একটা পরামর্শ যদি থাকে? না স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনিও এত কষ্ট সময়ে অনেকক্ষণ লম্বা সময় ধরে আমাকে সময় দিয়েছেন স্যার, থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি হাম্বলড এন্ড রিয়েলি গ্রেটফুল ফর ইউ ফর দ্যাট। আর ফর এভরিওয়ান হু এভার হ্যাজ লিসেন্ড, আই এম আ ভেরি স্মল পারসন, হ্যাভ ট্রাইড টু, আই এম স্টিল ট্রাইং টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ উই অল আর, উই আর স্টিল উই আর টুগেদার ইন দিস গেম, লেট আস অল ইনভেস্ট আওয়ার সেলভস ইন আওয়ার সেলভস অ্যান্ড লেটস কিপ আওয়ার চিন আপ, বি কনফিডেন্ট, হারানোর কিছু নাই ভাই, যা হবে হয়ে নেব, আমরা দেখে নেব একসাথে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আসলে আপনার পজিটিভ অ্যাটিটিউড অ্যাজ এ টিম লিডার হিসেবে, যারা টিম টিমে কাজ করছেন, ছোটখাটো টিম চালাচ্ছেন, তাদের জন্য একটা বড় লেসন যে মিস্টার রায়হান থেকে, যে টিম লিডারের অ্যাটিটিউড কিরকম থাকতে হয়, হাম্বলনেস যেটা আমরা বলি। আমরা মাস্টারি করতে করতে আমাদের মধ্যে ধমকের ধমক দেওয়ার একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার সাথে মিলিয়ে লাভ নেই, ঠিক আছে, যে আমরা স্টুডেন্টদেরকে বকা ঝোকা দেই এটা সেটা বলি, ঠিক আছে। তো সো আমরা কর্পোরেটে থাকলে কিন্তু আমরা ঠিকই ওই যে রায়হান সাহেবের মতো হয়ে যেতাম হয়তো, এটা হচ্ছে ওয়ান ওয়ে টিকেটের মতো যে টিচিং এ, তো আমাদের বকা অনেকে খায়, অনেক স্টুডেন্ট। তো সো যেটা হচ্ছে যে আমি একটা জিনিস রায়হান সাহেব থেকে শিখলাম, সেটা হচ্ছে যে অ্যাজ এ টিম লিডার আপনাকে হাম্বল হতে হবে। এই যে উনি বারবার বলছে যে আই এম নট দ্যাট মাচ এ বিগার পারসন অর সো, যে এটা কিন্তু হাম্বলনেস, যে উনি হয়তো স্কাই হাইতে আছে বা হোয়াট এভার, বাট ওনার পা মাটিতে আছে। তো সো আমি আমার স্টুডেন্টকে এই কথাগুলো সবসময় বলি, পা মাটিতে রাখবেন, মাথা হয়তো মঙ্গলে বা প্লুটোতে যাবে, ইট ডাজেন্ট ম্যাটার, সো এটা আপনি শির উঁচু রাখুন, যেটা উনি বলছেন যে আপনারা পারবেন। এবং আমাদের, আমি একটা লাস্ট উদাহরণ দিই, আমি যখন প্রথম সেন্ট্রাল মিশিগানে যখন জিএ পেয়েছিলাম, তখন ওখানকার প্রোগ্রাম ডিরেক্টর আমাকে বলেছিল, যদি আমি এটা কন্টিনিউ করিনি, তো মানে ওনার একটা লাইন আমার খুব, মানে এখনো আমি স্টুডেন্টকে প্রায়শই বলি, যে উনি একটা লিখেছিল যে যে উনি প্রথমবার অ্যাপ্লিকেশনে আমাকে অ্যাপ্রুভ করেছিল, করার পর বলছিল যে সো ফার উই গট 3 বাংলাদেশি ও 2 বাংলাদেশি অ্যান্ড দে হ্যাভ হ্যাড এ ভেরি এক্সিলেন্ট ক্যালিবার, এবং তাদের রেজাল্ট ছিল অসম্ভব ভালো, ঠিক আছে, এবং তারা অসম্ভব শার্প, এবং উই বিলিভ ওয়ান অফ দ্য কনসিডারেশন দ্যাট ইউ আর ফ্রম বাংলাদেশ। সো এটা আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ওয়ার্ড, আমার মনে হয় যে একটা বাইরের দেশের ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম ডিরেক্টর ওই স্টেজে, আমার তখন বয়স অনেক কম, আমার কাছে খুব মানে দেশ সম্বন্ধে প্রাউড ফিল হচ্ছে, দেশের মানুষের মেধা সম্বন্ধে প্রাউড ফিল হচ্ছে। তা আমাদের যেটা আমাদের লাগবে, আমাদের একটু ওপেননেস লাগবে, আমরা একটু ওপেননেস হয়ে আমরা একজন একজনকে যদি হাত দিয়ে টেনে তুলি, তাহলে আমরা আসলে আমাদেরকে কেউ দমাতে পারবে না মনে হয়। তো সো এখানে প্লেন্টি অফ অপরচুনিটি আছে, উনি অলরেডি বলেছেন। সো অনেক ধন্যবাদ আবার রায়হান সাহেবকে, পরবর্তীতে আবার দেখা হবে, কোনো কারণে হয়তো আপনাকে আবার কষ্ট দিব, ইনভাইট করব, আপনি আশা করি আমাদের জন্য একটু সময় রাখবেন। সো ভালো থাকবেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।